إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. وبعد، আলহামদুলিল্লাহ, আমরা অনেকদিন পরে আবার আমাদের প্রিয় দশটি শুরু করতে যাচ্ছি, দোররাতুল বায়ান ফি উসুল ইমান। দোররাতুল বায়ান ফি উসুল ইমান, উসুল ইমান বা ইমানের উপরে, আকিদার উপরে একটি এমন একটি জামের মানে যেটাকে বলা হয়, সর্বদিক থেকে পরিপূর্ণ এবং কোনো অংশেই আবার বাড়তি কথা নেই, এমন একটি মতন, এমন একটি ভাষ্যের আমরা ব্যাখ্যা করছিলাম। দোররাতুল বায়ান ফি উসুল ইমান, এই ডক্টর মুহাম্মদ ইউসরি মোহাম্মদ ওনার এই ভাষ্যটি আমরা ব্যাখ্যা করছিলাম। এখানে তিনি ধারাবাহিকভাবে বর্ণনা করে আসছিলেন যে মুকাদ্দিমাত, যেটাকে বলা হয় ভূমিকা স্বরূপ, কিছু জিনিস আলোচনা করেছেন, বিশেষ করে আকিদার মূল কী, আকিদার কোত্থেকে নিতে হবে, এবং তারপরে আহলে সুন্নাত জামাত কারা, আহলে সুন্নাত জামাতের বৈশিষ্ট্য কী, এগুলো তিনি আলোচনা করেছেন। আজকে থেকে আমরা সরাসরি আকিদার মূল জায়গায় ঢুকে যাচ্ছি, যেখান থেকে আমরা আকিদা নিতে বা আকিদার মূল তথ্যগুলি আমরা এখান থেকে শিখব। আজকে আমরা এমন একটি অধ্যায়ে ঢুকতে যাচ্ছি যে অধ্যায়ে সাধারণত এই অধ্যায়ে ভুল হওয়ার কারণে প্রত্যেকটি ফেরকা বের হয়েছে, একেবারে নির্দ্বিধায় বলতে পারেন এই অধ্যায়টির ভুলের কারণে যত ফেরকা বের হয়েছে সে অধ্যায়ে এই ভুলটির কারণে বের হয়েছে। সেটা কি? ইমান বুঝার ক্ষেত্রে, ইমানকে বুঝার ক্ষেত্রে প্রত্যেকেরই ভুল হয়েছে। যে ইমান, ইমান বলতে কোরআন এবং সুন্নাহ যা আসছে, সেটা যদি কোনো বাস্তবায়িত না হয়, সেটা যদি কোনো বোঝা না হয়, নিজের মন মতো যদি ইমান বোঝা হয়, তাহলে সেখানে সমস্যা হবেই হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইমানের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ যে নীতি অবলম্বন করা হয়েছে, কোরআন সুন্নাহ যেটা বর্ণনা করা হয়েছে, ইমান কাকে বলে, ইমান ইমান কী, তার আসল সংজ্ঞা কী, ইমানের বিপরীত কোনটা, ইমান কী একক কোনো জিনিস না সেটা কয়েক অনেকগুলো জিনিসের সমষ্টি, এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে কারো কাছে, ততক্ষণ পর্যন্ত তিনি অন্ধকারে হাতড়ে বেড়াবেন, আসলে কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। তো আমাদের গ্রন্থকার তিনি যেভাবে তুলেছেন সেভাবে আমরা যাবো, মাঝে মধ্যে ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ। প্রথমে তিনি বলছেন আল ইমান বিল্লাহ তাআলা, তিনি কতগুলি ফসলে ভাগ করেছেন ইমান বিষয়টি। প্রথমে হচ্ছে হাকিকাতুল ইমান বিল্লাহ তাআলা, তারপর আরকান উল্লেখ করবেন। হাকিকাতুল ইমান বিল্লাহ তাআলা, ইমান বিল্লাহর হাকিকত কী, বাস্তব অবস্থা কী। আপনারা দেখবেন অনেকেই হাকিকত, এটা হাকিকত বা হাকিকত শব্দটি হচ্ছে হকের সাথে সম্পৃক্ত, অর্থাৎ সত্য অবস্থানটা কী, সঠিক অবস্থানটা কী, এটা বলা উদ্দেশ্য। তো ইমানের সঠিক আল্লাহর উপর ইমানের সঠিক তথ্য কোনটি, যে আল্লাহর কোনটে হলে আল্লাহর উপর ইমানটা হবে, তো এইটাকে তিনি আলোচনা করতেছেন। প্রথমে তিনি যে জিনিস দিয়ে শুরু করছেন সেটা হচ্ছে হাদিস জিব্রিলে যেভাবে আসছে সেভাবে তিনি শুরু করছেন। হাদিস জিব্রিলে যখন এসে বললেন, যখন তিনি এসে বললেন, জিব্রিল এসে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন আখবিরনি মাল ইমান, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি জানিয়ে দিন ইমান কোন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সংজ্ঞা না দিয়ে তিনি আরকানগুলি বর্ণনা করলেন। কেন সংজ্ঞা দিলেন না? কারণ সংজ্ঞা মানুষ জানতে পারবে, কিন্তু আরকান না জানলে বিপদে পড়বে। সংজ্ঞা জানা বোঝা যাবে, মানুষ আরকান থেকে সংজ্ঞা বুঝে নিবে যে এটা তার আগের অবস্থানে নেই, এটাকে পরিবর্তন, মানে এটাকে শরীয়তে সেইটা শব্দটার মধ্যে কিছুটা সংযোজন করেছে। তো এই জন্য তিনি ইমানের সংজ্ঞা না দিয়ে তিনি ইমানের আরকানগুলি বলে দিলেন। তো সেখানে আসছে কি, আল ইমান ওয়ান তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররি, এভাবে আসছে ইমান বলতে এটাকে বুঝিয়েছে। তো ইমান বলতে এইভাবে যদি বোঝায় সেটাকে তিনি আমাদের লেখকও নিয়ে আসছেন, এটাকে যেহেতু হাদিস জিব্রিল যেটা আসছে এটার মাধ্যমেই আকিদা শুরু হওয়া উচিত। যে কোনো আকিদা আলোচনা শুরু হবে এই ইমান দিয়ে এবং ইমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সংজ্ঞা দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া পরিচয় দিয়ে ইমান কিসের নাম, সেটা হবে সর্বাঙ্গে সুন্দর। এই জন্য আমরা দেখতে পাই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তিনি আলফাকুল আকবার যা তার দিকে সম্পর্কিত করা হয়, সেখানে তিনি শুরুই করেছেন এটা, যে কিতাবের শুরু, বইয়ের শুরু হয়েছে এটা আন্তু মানে বিল্লাহি ও মালাইকাতি ও কুতুবি রসুল আল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি, এভাবে তিনি শুরু করেছেন। অর্থাৎ তিনিও এই নীতির উপর ছিলেন যে ইমানের শুরু হবে যেভাবে দিনের শুরু করে দেখিয়েছেন জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসালাম, সেভাবেই ইমানটা শুরু হবে। তো সেই হিসেবে আমাদের এই গ্রন্থকার বলতেছেন
হাকিকাতুল ইমান বিল্লাহ তাআলা, ইমানের প্রকৃত অবস্থা, আল্লাহর উপর ইমানের প্রকৃত অবস্থা, প্রকৃতি সঠিক তথ্য কী সেটা হচ্ছে আল ইমানু বিল্লাহ তাআলা ওয়া মালাইকাতি। ইমান হচ্ছে আল্লাহর উপর ইমান আনা, মালাইকাতের উপর ইমান আনা, কিতাবের উপর ইমান আনা, রাসূলদের উপর ইমান আনা, ইয়াউমুল আখির শেষ দিনের উপর ইমান আনা, ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি, এবং তাকদীরের উপর ইমান আনা, সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে, ভালো খারাপ বন্দার জন্য, বন্দার পক্ষ থেকে হবে, বন্দার কারো কর্মকাণ্ডের কেউ হবে, আল্লাহর পক্ষ থেকে কোনো খারাপের কোনো কিছু আল্লাহ দিকে সম্পর্কিত করা জায়েজ নেই। তো এটা বলছেন যে ইমান হচ্ছে, ইমান কি আল ইমানু বিল্লাহ তাআলা ওয়া মালাইকাতি, আল্লাহর উপর ইমান আনা, মালাইকাদের উপর ইমান আনা, কিতাবের উপর ইমান আনা, এবং রাসূলদের উপর ইমান আনা, ইয়াউমুল আখির শেষ বিচারের উপর ইমান আনা, এবং তাকদীরের ভালো মন্দের উপর ইমান আনা, ভালো মন্দ উভয়টি আছে তাকদীরে, এটা এইটার উপর ইমান আনা। এখানে মালাইকে আমরা বলছি আল্লাহর উপর ইমান, মালাইকে প্রত্যেকটা আলাদা আলাদা ইয়া হবে, অধ্যায় হবে, শুধু এখন এখানে আমরা শুধু আলোচনা করবো আল্লাহর উপর ইমানের বিষয়টি। তো আল্লাহর ইমানের বিষয়টি যেহেতু হাদিস দ্বারা সাব্যস্ত করতে হচ্ছে, এজন্য তিনি পুরোটাই নিয়ে আসছেন, কোরআনে কারিমে এভাবে আসছে, ওমা ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সূরা নিসাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আবার সূরা ইয়াতে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আমানা রাসূলুল্লাহ মা উনজিলা ইলাইহি রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফারিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মসির। এভাবে আরকানুল ঈমানগুলো উল্লেখ করা হয়েছে। এরপর লাইকুল্লাহুল নাফসান ইল্লা উসাহা, এটা হচ্ছে তাকদীরের মশালা, সেটা নিয়ে আসছেন। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইমানের আরকানগুলো উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এই জন্য তিনি ইমান আরকানগুলি প্রথমে উল্লেখ করে তারপরে ব্যাখ্যা করতেছেন। ইমান কিসের নাম? ইমান হচ্ছে তাহলে হলো কিসের নাম? আল্লাহর উপর ইমান আনা, মালাইকাদের উপর। মালাইকা মানে আমরা বুঝাচ্ছি ফেরেশতা, ফেরেশতা আমরা ইচ্ছা করে বলছি না কেন, ফেরেশতা শব্দটি আসলে ফার্সি শব্দ, তো এটা হচ্ছে দেবদূত, দেবদূত অথবা ব্যবহার করা যায়, কিন্তু আমরা মালাইকা রাখলেই ভালো, ফেরেশতা শব্দটা ধীরে ধীরে আমরা বাদ দিতে পারলেই ভালো, এই জন্য কোনো সমস্যা নেই বড় ধরনের, কিন্তু যত একটা শব্দ আমাদের এতে ঢুকেছে আরবিটা থাকলে বেশি ভালো হয় এই জন্য। আর ওদের আরেকটি কারণ আমরা ব্যবহার করতে চাচ্ছি না, অন্য অন্য ধর্মে ফেরেশতা আছে, বিশেষ করে মাজুস ধর্মে, সবেই ধর্মে ফেরেশতা শব্দটি আছে, তো তারা তাদের ধর্মে থাকার কারণে, ফার্সি থাকার কারণে অনেক সময় ভুল তথ্য নেওয়া যেতে পারে, তারা অনেক সময় ছবি আঁকে, সেগুলোর ডানা বিশিষ্ট বিভিন্ন রকমের জিনিস আঁকে থাকে তারা, তো আমরা যেন সেটার দিকে না যাই, এই জন্য আমরা মালাইকে শব্দটি উল্লেখ করে থাকি, ছবির দিকে যেন না যায়। ওয়া কুতুবি, এবং কিতাবের উপর ইমান আনা, এবং রাসূলদের উপর ইমান আনা, কিতাব সমূহের উপর ইমান, রাসূলদের উপর ইমান আনা, ইয়াউমুল আখির শেষ দিবসের উপর ইমান আনা, তাকদীরের ভালো ও মন্দের উপরে ইমান আনা। এরপর তিনি বলছেন আকীদাতুল মুসলিমিন আল মুত্তাবিঈন লিসুন্নাতি খাতমুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ইত্তাফাকাত আলাইহি কালিমাতুহুম ওয়া ইজতামাআত আলাইহি আইমাতুহুম ওয়া তালাক্কাহু খালাফুহুম মিন সালাফিহিম। বলছে এই যে এই ইমানের যে এত বললাম, আল্লাহর উপর ইমান, মালাইকাদের উপর ইমান, কিতাবের উপর ইমান, রাসূলদের উপর ইমান, আখিরাতের উপর ইমান, তাকদীরের উপর ইমান, এই ছয়টি জিনিস আমরা উল্লেখ করেছি এখানে, এই ছয়টি হচ্ছে মুসলিমদের আকীদা। কাদ কোন মুসলিম? যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাতমুন নবিয়্যিন ওয়া খাতমুন নবিয়্যিন, এবং সমস্ত নবীদের যিনি শেষ, তার সুন্নতের অনুসারী যারা, এবং রাসূলদের যিনি ইমাম, তার সুন্নতের অনুসারী যারা, তাদের আকীদা হচ্ছে এটা। তাদের আকীদা হচ্ছে যে আল্লাহর উপর ইমান আনতে হবে, মালাইকাতের উপর ইমান আনতে হবে, কিতাবের ইমান আনতে হবে, রাসূলদের উপর ইমান আনতে হবে, আখিরাতের উপর ইমান আনতে হবে, শেষ দিনের উপরে, এবং তাকদীরের ভালো মন্দের উপর ইমান আনতে হবে। এটা হচ্ছে মুসলিমদের আকীদা, এই মুসলিমদের আকীদা বিশ্বাস। আমরা ইতিমধ্যে জেনেছি যে আকীদা শব্দটি একটি শরাই পরিভাষা, একটু ইতিপূর্বে আলোচনা করেছি লম্বা করে, এটার এটাকে কোনোরকম ইগনোর করা যাবে না। যারা এটাকে ইগনোর করে তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করছেন, আসলে এটা ইগনোর করার বিষয় নয়, সলফে সারেন্টা ব্যবহার করেছেন এবং যুগ যুগ ধরে আলমেটা ব্যবহার করেছেন। তো আকীদাতুল মুসলিমিন, এটা হচ্ছে মুসলিমদের আকীদা, আল মুত্তাবিঈন সুন্নতে খাতমুন নবিয়্যিন, সর্বশেষ নবীর যে সুন্নতকে যারা অনুসরণ করে তারা আকীদা পোষণ করে, এবং সমস্ত রাসূলদের ইমাম যিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ যারা করে তারা আকীদা পোষণ করে। এরপর তিনি বলছেন ইত্তাফাকাত আলিহি কালিমাতুহুম, এই আকীদের ছয়টি জিনিসের উপরে যারা সত্যিকার ইমানদার অনুসারী যারা, তারা এই একমত হয়েছেন, ঐক্যমত হয়েছেন যে এই ছয়টি জিনিসকে যথাযথ ইমানের অংশ হিসেবে গ্রহণ করে নেবেন। ওয়াজতামাত আলিহি আইম্মাতুহুম, এর উপরে তাদের ইমামরাও একমত হয়েছেন,
আমরা একটু আগে উল্লেখ করেছিলাম আপনাদের কাছে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি তার ফেকুল আকবরের শুরুতে এটা দিয়ে শুরু করেছেন, এই ইমানের রোকনগুলো দিয়ে শুরু করেছেন। ওয়া তালাক্কাহু খালাফু মান সালাফিম, যুগ যুগ ধরে আগেকার লোকদের থেকে পরের লোকেরা সেটা গ্রহণ করে নিয়েছেন। তাহলে ইমান বলতে যেটা বোঝায়, যেটা মুসলিমদের আকিদা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, যেটার উপরে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার উপরে ছিলেন, যা সুন্নাতের অনুসরণ করে যেটা বলা হয়, এবং যেটার উপর মুসলিমদের ঐক্যমত্য আছে, যেটার উপর ইমামরা একমত পোষণ করেছেন, একমত হয়েছেন, এবং আগের লোকদের অনুসরণ করে পরের লোকরা চলে এসেছেন, সেটা হচ্ছে ইমানের রোকন ছয়টি, ইমানের ছয়টি রোকন। দুর্ভাগ্যবশত কিছু মানুষ দেখবেন যে ইমানের রোকনের ক্ষেত্রেও মতভেদ করে, ইমানের রোকনের ক্ষেত্রে দেখবেন যে কেউ সাতটি রোকন বলতেছে কি, তারা ওয়াল ইয়াউমুল আখির ওয়াল কাদরে খাইরি শাররির পরে আবার মিনাল্লাহ তাআলা বাড়াইছে, এরপর বাড়াইছে ওয়াল বাআসে বাদাল মউত, মিনাল্লাহ তাআলা এর কোনো হাদিসে আসে নাই, আবার ওয়াল বাআসে বাদাল মউত এটাও এই সাতটা হিসেবে আসে নাই। এটা আসছে কোন জায়গায়? মুসলিম হাদিসে এক জায়গায় আসছে, যেখানে ইয়াউমুল আখির আসছে সেখানে আসছে ওয়াল বাআসিল আখির আসছে। ওরা কি করছে, ইয়াউমুল আখারও রাখছে বাসুল আখার রাখছে, যেটা মৃত্যুর পরের জীবন, যেটা এটাই পুনরুত্থান, এটাই শেষ দিন, একই জিনিস দুইবার আসছে, অনেকেই সেটা বুঝতে পারেনি, পরবর্তীতে বোঝার পরে অনেকেই সেটা আলহামদুলিল্লাহ তা থেকে ফিরে আসছে। বিশেষ করে আমাদের দেশে কালেমা মুফাসসাল বা ইমানে মুফাসসাল বলে যেটা চালু আছে, অনেকে সেটাকে এই ভুলের উপরে প্রতিষ্ঠিত হয়ে আসে, কিন্তু যারা সত্যনিষ্ঠ আলেম তারা ছয়টি বুঝেন যে ছয়টির মধ্যে আসছে, একটা দুইবার আসার কোনো দরকার নেই। তো এইটা হচ্ছে মুসলিমদের আকিদা আগের যুগ থেকে আজ পর্যন্ত চলে আসছে, এটার উপরে নবী রাসুলদের কথা, সমস্ত নবীদের সর্দার এটার উপরেই, এই সমস্ত রাসুলদের ইমাম তিনি এই বক্তব্য আমাদের দিয়েছেন যে ইমানের ছয়টি রোকন রাখতে হবে আমাদেরকে। এখন বুঝলাম যে ইমানের রোকন ছয়টি। তো কোনো জায়গায় দেখবেন যে জান্নাত ও নারকাতা উল্লেখ করা আছে, এটা হচ্ছে বিশেষভাবে উল্লেখ করা অর্থ হচ্ছে আখিরাতের জীবনের অনেকগুলো তো আছে, এই জন্য বিশেষভাবে দুটো উল্লেখ করলেন, এই বিশেষভাবে উল্লেখ করা, এই জন্য বিশেষভাবে উল্লেখ করে থাকেন তারা। এইগুলোকে আমরা যদি ভাগ করতে পারি, একটু সুন্দর করে যে ভাগ করেই দেখব, আল্লাহর উপর ইমান, এটা হচ্ছে আল্লাহর সত্তার উপর ইমান, আল্লাহর উপর ইমান হচ্ছে আল্লাহর সত্তার উপর ইমান, সাথে কি আল্লাহর নাম ও গুণের উপর ইমান, সাথে কি আল্লাহ তাআলার আফআল কর্মের উপর ইমান, আর সাথে কি আল্লাহর অধিকারের উপর ইমান। ইমান বিল্লাহর অংশটা হচ্ছে মূলত তাওহীদ, যেটা আলোচনা ইনশাল্লাহ আসবে। ইমান বিল্লাহ যখন বলা হয়েছে মালাইকারা কারা, আল্লাহর সৃষ্টি হল আল্লাহর ফেল, আল্লাহর কর্ম, কিতাব কি, কিতাব একদিক দিয়ে আল্লাহর গুণ যে তার বক্তব্য হিসাবে, আবার কিতাব নাজিল করা আল্লাহর কর্ম, তো দেখা যাচ্ছে একদিক দিয়ে ফেল একদিক দিয়ে কর্ম, এই জন্য দুটো আলাদা করা হচ্ছে। রসুল কারা, রসুলরা সবাই আল্লাহর সৃষ্ট, এরা আল্লাহর কর্ম, হ্যাঁ আল্লাহর কাজ, আল্লাহ তাআলা এটা করেছেন। তো ইয়াউমুল আখার, এটা আল্লাহর কর্ম আখিরাতে, তিনি কাদের তাকদীর তো রব্বিয়ত হিসেবে তাকদীর নির্ধারণ করা তার কাজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো করে তাকালে বুঝতে পারবো যে আল্লাহর উপর ইমানের ক্ষেত্রে আমাদেরকে, যদি আমরা বলি যে আল্লাহর উপর ইমান হচ্ছে আল্লাহর সত্তাকে স্বীকার করা, আল্লাহর নাম গুণকে স্বীকার করা, আল্লাহর কর্মকে স্বীকার করা, আল্লাহর অধিকারকে স্বীকার করা, এই তাহলে কিন্তু আল্লাহর ইমান কথাটা হয়ে যায়। তো এইটাই হচ্ছে পাঁচটি ছয়টি জিনিসের মধ্যে, আমরা পাঁচটি জিনিস উল্লেখ করলাম, এটি এই সবগুলির মধ্যে নিহিত আছে, যেগুলি উল্লেখ করেছি, আল্লাহর উপর ইমান, মালাইকাদের উপর ইমান, কিতাবের উপর ইমান, রাসূলের উপর ইমান, আখিরাতের উপর ইমান, এবং তাকদীরের উপর ইমান, ভালো মন্দের উপর ইমান, এই ছয়টি জিনিসের মধ্যে নিহিত রয়েছে। এটা হচ্ছে আল্লাহর সত্তা, নাম, গুণ, কর্ম এবং অধিকার, এটার উপর ইমান আনলে আল্লাহর উপর ইমানটা কমপ্লিট হবে। তো এইটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের জন্য বুঝা সহজ হবে। একটা জিনিস হচ্ছে আল্লাহ তাআলার উপর ইমান বলতে কী বোঝা, এটা আরও সহজ হবে। এই জন্য আমাদের লেখক একটা জিনিস বলে দিচ্ছেন যে ওয়াল ইমান বিল্লাহ ওয়ান নুতকু বিশাহাদাতাইন আউওয়াল ওয়াজিবিন আল মুকাল্লাফিন, মানুষের প্রথম কর্তব্য কী, আউওয়াল ওয়াজিব কী, প্রথম কর্তব্য কী, এ নিয়ে বিরাট বিরাট ভলিউম লেখা হয়ে গেছে। বিশেষ করে মুতাকাল্লিমিনরা যারা কালাম শাস্ত্রবিদ, তারা ইমানের পথ হারিয়ে ফেলেছে, তাদের মতো অধিকাংশই হচ্ছে আউওয়াল ওয়াজিব, প্রথম কর্তব্য হচ্ছে একজন মানুষের সন্দেহ করা, কাতে প্রথম কর্তব্য সন্দেহ করা। আবার কেউ বলছে না, প্রথম কর্তব্য হচ্ছে নজর তাকানো, চিন্তা করা। আবার কেউ কেউ বলছে না, কষ্ট দিন না নজর, চিন্তার ইচ্ছা করা। অর্থাৎ তারা বিভ্রান্ত এই ব্যাপারে হয়েছে, তারা আল্লাহর উপর ইমান এবং নুতকু বিশাহাদাতাইন,
আল্লাহর উপর আল্লাহর উপর যথাযথ ইমান আনা এবং আল সাক্ষীর শাহাদাতাইন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অথবা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এইটা বলা এবং অন্তরে এটা ধারণ করা এটার উপর অনুসারে আমল করা, এইটাই হচ্ছে আউয়াল ওয়াজিব আল মুকাল্লাফিন, মুকাল্লামদের উপর প্রথম, মুকাল্লাফদের উপর প্রথম কর্তব্য। মুকাল্লাফ কি? যাদের উপর শরীয়তের আদেশ নির্দেশ, আদেশ নিষেধ যাদের উপরে আপতিত, আদেশ নিষেধ যাদের যাদের জন্য প্রযোজ্য, এদের উপরে প্রথম কর্তব্য হচ্ছে আল্লাহর উপর ইমান আনা এবং কালিমা শাহাদাতের ঘোষণা দেয়া। তো এই জিনিসটা অনেকেই না বুঝার কারণে আমরা মুকাল্লাফ বুঝি না। মুকাল্লাফ হচ্ছে যেমন আকেল বালেক বলা হয় এটাকে, আকেল বালেক অর্থাৎ যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক এবং যে ব্যক্তি বিবেক সম্পন্ন, এদের উপর কর্তব্য, প্রথম কর্তব্য হচ্ছে আল্লাহর উপর ইমান এবং শাহাদাতাইনের, কালিমা শাহাদাতাইনের ঘোষণা দেয়া। এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে পাঠিয়েছিলেন, তখন তাকে বলেছিলেন, বুখারী মুসলিমের হাদিস সেখানে এসেছে, তাকে বলেছিলেন ইন্নাকা তাকদুমু ইলা কওমিন মিন আহলি কিতাব, তুমি যাবে আহলে কিতাবদের একটি জাতির দিকে, আহলে কিতাবদের একটি গোষ্ঠীর দিকে তুমি যাচ্ছ, তো তুমি তাদেরকে আউয়ালু মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যখন প্রথম তাদেরকে ডাকবে সেটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এই সাক্ষ্য দেয়া আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। ওখানে বেশ কয়েকটি বর্ণনা আসছে, কোনো বর্ণনা আসছে শাহাদাতেই, দুইটি শাহাদত দিচ্ছে, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আরেক বর্ণনা আসছে আউয়াল মা তাদউ ইলাইহি আল ইমান বিল্লাহ, আল্লাহর উপর ইমান আনতে তাদেরকে প্রথম বলবে, আরেক বর্ণনা আছে আউয়াল উমা তাদরুহম ইলাইহি তাওহীদ, প্রথম তাদেরকে তাওহীদ দিকে আহ্বান জানাবে। তাহলে এই বর্ণনাগুলো সবগুলি এটা বোঝায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় সবগুলি বলেছেন না সাহাবায়ে কেরাম এগুলিকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করেছেন, সবাই কিন্তু বুঝেছেন যে প্রথম কর্তব্য হচ্ছে তাওহীদ। তো ইমানদার না বিবেক সম্পন্ন এবং যারা প্রাপ্তবয়স্ক এদের প্রথম কর্তব্য হচ্ছে তাওহীদ ঘোষণা দেয়া, আল্লাহর উপর ইমানের ঘোষণা দেয়া এবং শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলা হচ্ছে প্রথম কর্তব্য। এটা হচ্ছে প্রথম কর্তব্য। যারা এর বিপরীত গেছে, এদের মধ্যে কারা গেছে আমরা বলেছি, মুতাকাল্লিমিন বা কালাম শাস্ত্রবিদরা তারা এটাকে প্রথম কর্তব্য মনে করেনি। তারা বলতো যে এটা যদি প্রথম কর্তব্য হয় তো আমরা তো চিন্তা করলাম না, গবেষণা করলাম না, আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করলাম না। আমরা বলি যে আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের প্রশ্নটি অতিরিক্ত চিন্তা, কারণ অন্তরের কন্দরে আল্লাহ তাআলা অতিরিক্ত তার অস্তিত্বের বিষয়টি ঢেলে দিয়েছেন। এই জন্য কোনো মানুষ সে যত পাপিষ্ঠই হোক তার অন্তরের ভিতরে কখনো কখনো জেগে ওঠে যে আমার একজন স্রষ্টা আছেন, কারণ আমি নিজেকে সৃষ্টি করি নাই এবং আমি সৃষ্ট নই এমনও বলতে পারছি না, তাহলে কেউ আমাকে সৃষ্টি করেছেন, এটা যে কোনো মানুষ স্বীকার করতে বাধ্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যিনি উল্লেখ করেছেন আম খুলেকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল্লা ইউকিনুন, তারা কি নিজে নিজে সৃষ্টি করেছে নাকি সৃষ্টি হয়নি, তারা নিজে নিজে হয়নি নাকি তারা আসমান জমিন সৃষ্টি করেছে, তারা তুই দৃঢ় বিশ্বাস করতেছে না, অর্থাৎ নিজের সৃষ্টি থেকে শুরু করে আসমান জমিন সর্বোচ্চ দেখা দৃশ্যমান সর্বোচ্চ সৃষ্টি এ সবগুলো যিনি নিজেরা যেহেতু সৃষ্টি করেন, তাহলে এখানে কোনো স্রষ্টা আছে এটার উপর ইমান আনতে হবে, আল্লাহ তাআলা এটা কোরআনে উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যে এটা সূরা তুরের মধ্যে আসছে, এর অর্থ হচ্ছে যে ইমানের ক্ষেত্রে আল্লাহর উপর ইমানের জন্য, আল্লাহর উপর ইমান আনার জন্য বেশি ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি ব্যস্ত অর্থাৎ এটা বুঝাচ্ছি যে আল্লাহর উপর ইমানটা, আল্লাহর ইমান অস্তিত্বের উপর ইমানের, সরি অস্তিত্বের ইমানের বিষয়টা নিয়ে বেশি ব্যস্ত হওয়ার প্রয়োজন নাই। অস্তিত্বের ইমানটা মানুষের অন্তরে ফেতরিভাবে আসে, আর যেটা ফেতরি অর্থ হচ্ছে স্বভাবজাতভাবে দেওয়া আসে, ফেতরি অর্থ হচ্ছে স্বভাবজাত দেওয়া আসে মানুষের অন্তরে, এটা আসে, এইটা আলো, এটা একটা আলো, যে আলোর মধ্যে আরেকটা আলো পড়লে সেটা জ্বলে উঠবে, আর সেই আলোর মধ্যে অন্য কোনো আলো না পড়লে সেটা কুফুরিতে লিপ্ত হয়ে যায়। এই জন্য দেখবেন কোনো যদি মানুষের চোখে কিন্তু আলো আছে, কিন্তু যখন মানুষ চোখের আরেকটা আলো না পড়ে তখন সে দেখতে পায় না, আরেকটা আলো না পড়ে, আলো পড়লে কিন্তু ওই চোখেরটাই কিন্তু তার কাজে লাগে, সে দেখতে পায় চোখেরটা কাজে লাগে। চোখে যদি কোনো অন্ধ হয়ে যায় আলো, আলো পড়লে কাজ হয় না, আবার যদি চোখে আলো না, বাইরে আলো না থাকে চোখে, চোখের আলো কাজ হয় না। সেই জন্য আল্লাহ তাআলা অন্তরের ভিতরে ধিকি ধিকি একটা আলো দিয়ে দিয়েছেন, সেটা ফেতরি স্বভাবজাত একটা জ্ঞান, যার অর্থ হচ্ছে যে আল্লাহকে চেনার জ্ঞান তিনি দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেটা কোরআনে কারিম বলেছেন আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, এটার অর্থ
অর্থাৎ সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে যখন আমি বনি আদমের পিঠ থেকে আমি তাদের অঙ্গীকার নিয়েছিলাম যে আমি তোমাদের রব নই, তুমি তারা বলেছিল হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, এই যে তারা বলেছে এই অঙ্গীকার ইবনে তাইমিয়া রহমতুল্লাহ ইবনে কাইয়িম রহমতুল্লাহ তারা দুজনে বলেন যে এটা মাকালি, ইবনে কাসিরও সেটা বলেছেন, এটা অর্থ হচ্ছে এটা এই অঙ্গীকার মাকালি ছিল না, বরং এই অঙ্গীকার ছিল মায়ানি, অর্থাৎ এই অঙ্গীকার মুখে বলছে এরকম না, কারণ সেখানে কোনো আলাদা সৃষ্টি ছিল না, বরং তারা এই অঙ্গীকার অন্তরে স্থাপন করে দিয়েছেন আল্লাহ তাআলা, এটা বোঝানোর উদ্দেশ্য। এবং এইভাবে কাউল আরবি ভাষায় এরকম কথা, এটা আরবি ভাষায় ব্যবহৃত আছে, যেমন আল্লাহ তাআলা আসমান জমিনকে বলেছিলেন এতিয়া তওয়ান আওকারহান, হে আসমান জমিন তোমরা আমার আনুগত্য করো চাও বা না চাও, কলতা আতাইনা তয়াইন, আসমান জমিন বলেছিল যে আপনার আনুগত্য আমরা আপনার কাছে ইসলাম আনুগত্য করে ইসলাম জোর করে নয়, আপনার আনুগত্য কলাতা আমরা তারা বলেছে, এটা কোনো সন্দেহ নাই যে তারা বলে নাই, কিন্তু হচ্ছে তারা মেনে নিয়েছে, এই মেনে নিয়ে এটাকে আরবি ভাষা বলা, এটা আরবি ভাষাতে প্রচুর ব্যবহার আছে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে মানুষের অন্তরে আল্লাহ তাআলা তার উপর ইমানের যে আলোটা সেটা কিন্তু দিয়ে দিয়েছেন, এই জন্য মানুষ এটার উপরে একটু আলো পড়লে, কোরআনের বাণী কেউ শুনলে অথবা হাদিসের কথা শুনলে, নবীর কথা শুনলে, কিতাবের কথা শুনলে, ভালো মানুষের কথা শুনলে, এই আলোতে আলো মিলিত হয়ে ইসলামের দিকে মানুষ চলে আসে, আর যেখানে আলোটা পড়ে নাই সেখানে ইসলামের দিকে আসতে পারে না, অথবা যার অন্তরের ভিতরে মরিচা পড়ে গেছে, আবরণ পড়ে গেছে, সে আর এই আলোটা দ্বারা উপকৃত হইতে পারে না, আল্লাহ তাআলা যেন কোরআনে কারিমে এদের সম্পর্কে বলেছেন যে সুম্মুন বুকমুন অমিয়ুন, তারা অন্ধকারে তারা হচ্ছে অন্ধ বধির, কারণ তারা এই আলোকে যথাযথ কাজে লাগাতে পারেনি। আবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন তারা অন্ধকার জুলুমাত, তারা অন্ধকারের মধ্যে রয়েছে, কারণ এই অন্ধকার থেকে তারা বেরোতে পারছে না, কারণ তারা এই আলোটাকে কাজে লাগাতে পারছে না। তো এটাই হচ্ছে মূল কথা এখানে, ইমানের আসলে আল্লাহর উপর ইমানের বিষয়টি, অর্থাৎ প্রথম কর্তব্য হচ্ছে এই জন্য যে আল্লাহর উপর ইমানের প্রথম কর্তব্য হচ্ছে শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর ইমানের প্রথম, এটা হচ্ছে আউয়াল ওয়াজিব আল মুকাল্লাফ, একজন যিনি মুকাল্লাফ, আমরা এই বিষয়ে মুকাল্লাফে বলবো এখন থেকে, এটা হচ্ছে যার উপরে শরীয়তের আদেশ নিষেধ প্রযোজ্য, এরকম বিবেকবান এবং বয়প্রাপ্ত ব্যক্তি, তার উপরে প্রথম কর্তব্য হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বা আল্লাহর উপর ইমান আনা, আল্লাহর উপর ইমান আনা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনা, এটা হচ্ছে প্রথম কর্তব্য, এইটা হচ্ছে প্রথম ইমানের ব্যাপারে প্রথম কাজ, এটা যারা এর ব্যাপারে পথভেদ করছে তারা বিভ্রান্ত, এটা বিশ্বাস করতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আল মুমিনুনা আহলু ওয়ালায়াতিল্লাহ, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু ওয়ুদাফু আনহুম ফায়ানসুরুহুম ওয়ানসুরুনাহু লাহুমুল আমনু ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহু ওয়া হুম মুহতাদুন। আরেকটা জিনিস বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে যে আল মুমিনুনা আহলু ওয়ালায়াতিল্লাহ, ইমানদাররা হচ্ছে আল্লাহর ওলি, যারাই ইমান আনবে তারা আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি হওয়ার জন্য আলাদা কোনো ইয়ার দরকার নেই, দরবারের দরকার নেই, আল্লাহর ওলি হওয়ার জন্য আলাদা কোনো ইয়া খোলার দরকার নেই, কোনো আলখেল্লা খোলার দরকার নেই, আল্লাহ ওলি হওয়ার জন্য আলাদা কোনো অজিফার দরকার নেই, আল্লাহর ওলি হওয়ার জন্য আলাদা কালামত দরকার নেই, আল্লাহ ইমানদাররা সবাই আল্লাহর ওলি, আল্লাহর ওলি। তো যারাই ইমান আনে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে, তারাও আল্লাহকে ভালোবাসে। আল্লাহ তাআলা কোরআনে কারিম উল্লেখ করেছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়া মিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সূরা বাকারাত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এটা, যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য যাদের ইবাদত করে এদেরকে গ্রহণ করে নিছে, এরা বেশি ভালোবাসে ওদেরকে, অর্থাৎ মূর্তিকে অথবা পীরকে অমুক্কে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমান এনেছে তারা আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহকে বেশি ভালোবাসে। তাহলে বোঝা গেল আল্লাহ কেন বেশি ভালোবাসে, তাদের ইমানের কারণে, ইমানের দাবি হচ্ছে আল্লাহকে ভালোবাসা, আর আল্লাহও তাদেরকে ভালোবাসেন, আল্লাহও তাদেরকে ভালোবাসেন। ওয়ুদাফু আনহুম, এবং আল্লাহ তাআলা তাদের থেকে, যারা ইমানদার তাদের থেকে প্রতিরোধ করেন, আল্লাহ ইন্নাল্লাহ ইউদাফু আনাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, আল্লাহ তাআলা যারা ইমানদার তাদের থেকে প্রতিরোধ করেন। যুগে যুগে দেখা গেছে প্রথমে হয়তো কখনো কখনো ইমানদাররা কষ্ট পান, কিন্তু আল্লাহ তাআলা সর্বশেষ পরিণতি কিন্তু ইমানদারদেরই হয়। হ্যাঁ, এখনও যেমন আদ সামুদ জাতি নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা স্মরণ করছি তাদের রাসূলদেরকে,
তাদের জন্য দোয়া করছি, যারা ইমান আনছে তাদের জন্য আমরা স্মরণ করছি। ঠিক ফেরাউনের সময় ফেরাউন তো বহুত ক্ষমতা দেখাইছিল, কিন্তু এখন সফল শেষ হয়ে গেছে, কিন্তু আমরা মুসা এবং তার কওমকে আমরা স্মরণ করছি। যুগ যুগ ধরে তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে কষ্ট পেয়েছেন, পরবর্তীতে আল্লাহ তাআলা পুরো জিনিসটাকে দিয়েছেন ইমানদারদের হাতে, তাহলে আল্লাহ তাআলা সাহায্য করবেন, তাদেরকে প্রতিরোধ করবেন। ও ভাই আনসুর হোম, আল্লাহ তাদের সাহায্য করবেন, তারাও আল্লাহকে সাহায্য করবে। তারা আল্লাহ কীভাবে সাহায্য করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, যারা আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তাদের সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে আল্লাহর দিনকে সাহায্য করা, আল্লাহর শরীয়তকে সাহায্য করা, আল্লাহ তাআলার বিধানকে সাহায্য করা, আল্লাহর বিধানকে সব জায়গায় প্রবর্তন করার ব্যাপারে সাহায্য করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য করা। আল্লাহ তাআলার আকীদাকে, আল্লাহ তাআলার ঈমান, ঈমান ও আকীদাকে সাহায্য করা, এটাই হচ্ছে আল্লাহকে সাহায্য করা। তো এইটা যারা করতে পারবে, আল্লাহ আল্লাহুমুল আমনু ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে তারা আমানত, নিরাপত্তার মধ্যে থাকবে, এবং তারা এই আখিরাতও নিরাপত্তার মধ্যে থাকবে, এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে আল্লাহর উপর ঈমান যতটুকু অটুকু অনুসারে থেকে কিন্তু একজন মানুষ আল্লাহর ওলি হতে পারছে। ঈমান যত বেশি তার ওলি ওলায়েতের মর্তবা অত বেশি, মানে তার মর্যাদা অত বেশি। ঈমান কম তার মর্যাদা কম, কিন্তু একেবারে যার একটু ইমান আছে তার একটু আল্লাহর, আল্লাহ তাআলা ভালোবাসা আছে, আল্লাহ তাআলার মহব্বত সে আল্লাহ তাআলা ওলি হইতে পারছে অটুকু। তো তার বোঝা গেল যে স্তর অনুসারে মানুষের আল্লাহর ঈমানের স্তর অনুসারে, ঈমান যত বেশি তত বেলায়েতের স্তর বড়, ঈমান যত কম বেলায়েতের স্তর তত, বেলায়েতের স্তর তত কম। এটা হচ্ছে ঈমানের সাথে আমাদের সম্পৃক্ততা, অর্থাৎ ঈমান আল্লাহর সাথে, আল্লাহর উপরে ঈমান আনার সাথে আমাদের লাভটা প্রথম হচ্ছে এটা। তারপর হচ্ছে যে আমরা আল্লাহর, আল্লাহর উপর ঈমান, আল্লাহর ঈমান এবং বিপরীতটি চিনার ক্ষেত্রে, অর্থাৎ ঈমান এবং কুফর চিনার ক্ষেত্রে আমরা কিসের উপর নির্ভর করবো, সেটা হচ্ছে আল্লাহর এবং রাসূলের বর্ণনার উপর নির্ভর করতে হবে। এটাকে সবসময় আমাদের উপর রাখতে হবে যে দলিল প্রমাণ আল্লাহর উপর ঈমান কখন হবে এটা কোত্থেকে বোঝা যাবে, দলিল কোরআন, কোরআন থেকে, সুন্নাহ হাদিস থেকে। কুফর কখন হবে এটাও বোঝা যাবে কোত্থেকে, কোরআন এবং হাদিস থেকে। কিন্তু একটি গোষ্ঠী আছে যারা ঈমানের ব্যাপারে, তাদের কাছে কোরআন দিয়ে কোনো দলিল নেওয়ার কোনো সুযোগ নাই, অনুরূপভাবে তারা কোরআন দিয়ে কোনো দলিল তারা নেয়ও না, তাওহীদের ভাতে কোনো দলিল নেয় না। আপনি আশ্চর্য হবেন কিছু গ্রন্থ আছে যেগুলোতে আগাগোড়া আলোচনা করা হয়েছে ইয়া বিষয়ক, নাম দিয়েছে এলাহিয়াত, এলাহিয়াত বা আকলিয়াত নাম দিয়েছে কেউ কেউ, যে বিবেক গ্রাহ্য জিনিস, এরা সেখানে কোরআনের একটি আয়াত আনে হাদিস আনে না, এরকম গ্রন্থ আছে। যেমন আপনি আপনারা জানেন যে সারা আকাদিনা সাফিয়া, সেখানে অর্ধেক পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আকলিয়াত আছে ততক্ষণ পর্যন্ত কোনো আয়াত আনা নাই। যখন সামরিয়াত আসছে, অর্থাৎ আখিরাতের কথা আসছে, মৃত্যুর পরে ঘটনা আসছে, সেখান থেকে আবার তারা দেখলাম যে সেখানে হাদিস কোরআন নিয়ে আসছে, তবে সেখানেও কখনো কখনো দুর্বল হাদিস নির্ভর করা আছে, কখনো 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 সহি হাদিসও আনছে। কিন্তু প্রথম অধ্যায়ে, প্রথম অংশ, যে অংশটুকু আল্লাহর উপর ঈমানে, সেখানে একটি আয়াত আনে না, একটি হাদিস আনে নাই। সেখানে শুধু কল আল হুকামা, কল ফালাসিফা, ফালসাফারা বলেছেন, দার্শনিকরা বলেছেন, হাকিমরা বলেছেন, এগুলি কেউ ভার হয়ে গেছে। কেন? তাদের নিকট দলিলের ক্ষেত্রে, আল্লাহকে চেনার ক্ষেত্রে, ঈমান বুঝার ক্ষেত্রে এবং বিপরীতটা জানার ক্ষেত্রে, ঈমান এবং কুফুর পার্থক্য করার ক্ষেত্রে আল্লাহর বিধানের উপর নির্ভর করা যাবে না, আল্লাহর বর্ণার উপর নির্ভর করা যাবে, রাসূলের বর্ণার উপর নির্ভর করা যাবে না। তাদের বিবেক যেটা বলবে সেটার উপর তারা নির্ভর করে থাকে, এই জন্য সেখানে এই বড় ভুলটি সংঘটিত হয়ে থাকে। এখানে যে জিনিসটি আমাদের জানা দরকার, আমাদের আহলে সুন্নাহ ওয়াল আকীদার এই অংশ হচ্ছে ঈমান আমরা কোত্থেকে শিখবো, আমরা আল্লাহ মত রাসূলের বয়ান থেকে শিখবো, বিপরীতটাও আল্লাহ মত রাসূলের বয়ান থেকে শিখবো। আর ঈমান শব্দের কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত কোনো অর্থ করি নাই। আমরা ঈমান লোগাবির অর্থ কি, ঈমান লোগাতান, অর্থাৎ ঈমান লোগাবি কাকে বলে, অর্থাৎ এই হিসাবে আবিধানিক অর্থে ঈমান কাকে বলে। আবিধানিক অর্থে ঈমানের ক্ষেত্রে কিছু মানুষের বিভ্রান্তি আছে, তো আমাদের শাইখরা উল্লেখ করেন নাই, আমি উল্লেখ করে দিচ্ছি। বিভ্রান্তিটা কি, বেশিরভাগ মানুষে যদি বলা হয় ঈমান কি জিনিস, দেখবেন যে বেশিরভাগ বলবে যে ঈমান অর্থ বিশ্বাস, কিন্তু ঈমান অর্থ বিশ্বাস নয়, এটা একটা ভুল ধারণা। ঈমান অর্থ বিশ্বাস কখনো নয়, ঈমান অর্থ, ঈমান শব্দটি যখন ঈমানের আমানা বিহি হয় বা হয়, ঈমান আপনারা যারা আরবি বুঝেন দেখবেন কোরআনে কারিমে সব জায়গাতে কখনো আসছে আমানা বিহি, কখনো আসছে আমানা লাহু, বা দিয়ে আসছে আমানতু বিল্লাহ, অথবা আম বলা হয়েছে আমানতু বিমুমিনিল্লাহ, না লাম দিয়ে আসছে। যখন বা দিয়া হবে তখন এর অর্থ হবে স্বীকার করা, তখন বা দিয়ে হলে এর অর্থ হবে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, কোনো কিছু স্বীকৃতি দেওয়া। হ্যাঁ, যেমন বলা হয়েছে আমানা বিহি, আমানা বিহি কোরআন, অর্থ স্বীকার করা, আল্লাহর উপরে স্বীকার, আল্লাহ না দেখে কোনো কিছু স্বীকার করে নেওয়া, সেটাকে বলা হয় ঈমান। না দেখে কোনো কিছু স্বীকার করে নেওয়াটা হচ্ছে ঈমান, অর্থাৎ এমন জিনিস হতে হবে ঈমানের জিনিস যেটা কখনো ইয়া নয়, এই উপস্থিত জিনিস নয়, যেটা অনুপস্থিত জিনিস, গায়েবী জিনিস হতে হবে, তখন সেটা বলে আমানা বিহি,
আমানা বিহি। তো এই আমানা বিহি অর্থ হচ্ছে স্বীকৃতি দেয়া, বিশ্বাসের জিনিস নয়, স্বীকৃতি হয় অন্তরে হয়, মুখে হয়, কর্মকাণ্ডে হয়, স্বীকৃতি দেয়া। তো এই স্বীকৃতি দেওয়াটা আমানা বিহির কাজ। আবার আমানা কখনো কখনো লাম দিয়া হয়, আমানা যেমন আমানা লাহু লুত ওমা আন্তা কুন্না সাদিকিন, এগুলো কোরআন শরীফে বিভিন্ন জায়গাতে আছে। আমানা যখন লাম হইলে তখন অর্থ হয় যথাযথভাবে সত্য বলে বিশ্বাস করা, সত্য বলে বিশ্বাস করা এবং যেটাকে কর্মে পরিণত করা, দুটি একসাথে আসে তখন। অর্থাৎ সেটা হয় এমন এমন বিশ্বাস যে বিশ্বাসের সাথে নিরাপত্তা জড়িত রয়েছে, অর্থাৎ সে এমন নিরাপত্তা কিসের, যে এই বিশ্বাসকে খণ্ডন করে সেখানে সন্দেহ প্রবেশ করবে না, এমন নিরাপত্তা জড়িত রয়েছে। অর্থাৎ আমন আস তসদিক আল্লাদি ইয়াকুবুল আমন, এটাকে আরবিতে বলা হয় তসদিক আল্লাদি ইয়াকুবুল আমন, এমন বিশ্বাস যে বিশ্বাসের পরে অন্তরে প্রশান্তি এসে যায়, এমন বিশ্বাস চলে আসছে। তো অর্থাৎ শুধু বিশ্বাস নয়, বিশ্বাসের সাথে প্রশান্তি জড়িত, প্রশান্তির আমল, অর্থাৎ ইমান এবং আমল একসাথ হয়ে যায় যখন লাম আসে। এজন্য কেউ যদি বলে যে আপনার গরু চুরি হয়েছে, চুরি হচ্ছে, সরে নিয়ে যাচ্ছে, আপনি বলেন চুপ করে বসে থাকেন, অর্থ হচ্ছে আপনার কিন্তু বিশ্বাস হয় না তার কথাটা। যদি বিশ্বাস হইতো আপনি তো কিন্তু দৌড়াইতেন যে আমার চুরি মূল্যবান জিনিসটা নিয়ে যাচ্ছে। আপনার গাড়ি চুরি হচ্ছে, আর কেউ যদি বলে যে আপনার গাড়ি চুরি হচ্ছে, আপনি বলে বিশ্বাস করছি, অর্থ বিশ্বাস করেন নাই, কারণ গাড়ি মূল্যবান গাড়ি চুরি হচ্ছে, আপনি কিছু না কিছু করতেন, অন্তত আর কিছু না হাই হেলো হলো করতেন যে কেউ দেখো তো আমার গাড়িটা নিয়ে যাচ্ছে, কে কে নিচ্ছে দেখো। কিন্তু যদি এর অর্থ হচ্ছে মূল্যবান জিনিস সাধারণত মানুষ এইভাবে ফেলে দেয় না, এর হচ্ছে আমানা লাহু, এটা হয়। অর্থাৎ যেটা হচ্ছে অর্থাৎ এমন বিশ্বাস যে বিশ্বাসের সাথে অবিশ্বাস না হওয়ার নিরাপত্তা জড়িত, অবিশ্বাস করবে না, সন্দেহ করবে না, এই নিরাপত্তা জড়িত রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইমান শব্দের আবিধানিক অর্থ কখনো শুধু বিশ্বাস হয় না। ইমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, এক অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, আরেক অর্থ হচ্ছে মেনে নেয়া, আরেক অর্থ হচ্ছে যথাযথভাবে কোনো কিছু এমন বিশ্বাস আসা যে বিশ্বাসের সাথে তার অবিশ্বাস না হওয়া বা সন্দেহ দুদুল্যমান থাকা থেকে নিরাপত্তা প্রাপ্ত হওয়া, এটা হচ্ছে ইমান শব্দের আবিধানিক অর্থ। অথচ দুর্ভাগ্যের বিষয় যে অধিকাংশ যারা ডিকশনারিবিদ আছে, যাদেরকে বলা হয় এই দাদা ইয়া লেখে, শব্দার্থ লেখে, বা এরা বেশিরভাগই দেখবেন যে এই ইমান অর্থ বিশ্বাস লেখে লিখে চলে আসছে। এর কারণ কি? কারণ এই ডিকশনারিগুলি পরবর্তীকালে লেখা হয়েছে, আর তখন এই আশার মাতুরিদিয়া মতবাদ খুব প্রচলিত হয়ে গেছে জায়গায় জায়গায়, এই জন্য তারা এই শব্দটাকে সঠিক অর্থে নিতে পারে না। এটা কারণ আমরা আরেকটা উল্লেখ করি, কেন আমরা ইমান অর্থ স্বীকার করা বললাম, কারণ ইমানের বিপরীত আমরা জানি ইমানের বিপরীত হচ্ছে কুফুর, নিঃসন্দেহে ইমানের বিপরীত হচ্ছে কুফুর, আর কুফুর হচ্ছে অস্বীকার করা, আর ইমান হচ্ছে স্বীকার করা, এই বুঝতে পেলাম। কারণ যে কোনো জিনিসের বিপরীতটা দিয়ে তার সেটাকে শিখতে হয়, তো বিপরীতটা হচ্ছে কুফুর হচ্ছে অস্বীকার করা, তাহলে ইমান কী হবে? স্বীকার করা। আর ইমান অর্থ তাসদিক বা স্বীকৃতি, যে কোনো জিনিস বিশ্বাস করার আরবি হচ্ছে তাসদিক, আর অবিশ্বাস করা হচ্ছে তাকদিব। তাহলে দেখা গেল তাসদিক এবং তাকদিব আলাদা জিনিস। আরেকটা জিনিস আমরা জানা দরকার, সেটা হচ্ছে তাসদিক শব্দ হচ্ছে অ্যাটাস্টেশন করা, অর্থাৎ সত্য বলে মেনে নিচ্ছি, এটা সিল দিয়ে দিচ্ছি, এটাকে তাসদিক। আপনি দেখেন যে যখন অ্যাটাস্টেড বলা হয় যে কোনো ফাইল কাগজপত্র, আপনি দেখেন একটা দেখে আরেকটাকে অ্যাটাস্ট করে। তো আমরা গায়েবি ব্যাপারে কখনো অ্যাটাস্টেজ করতে পারি না, আমরা রসুলের কথাকে আমরা মেনে নিচ্ছি, এটাকে এমন নয় যে দেখে দেখে হুবহু মিলে গিয়ে আমরা বললাম যে একেবারে নুসখা তুনতেবকাল আসল, একেবারে পিওর এটার মূলের অনুরূপ, এটা সিল দিতে পারতেছি না, কারণ আমরা এই সিল আসলে তো আমরা দেখি নাই, আমরা তো গায়েবি জিনিস দেখি নাই। তো সাধারণত জন যখন কোনো কিছু সত্যায়ন করা হয় তখন এটা উপস্থিত থাকতে পারে, আবার অনুপস্থিত জিনিস সত্যায়ন করা যেতে পারে, কিন্তু যেটাকে যেটা স্বীকৃতি দেওয়ার জিনিসটা, যেটাকে বলা হয় জান বা কবুল, যেটা এটা গায়েবি জিনিস হতে হয়। এটা যদি কোনো কেউ বলে চাঁদ উঠ, চাঁদ আসে, আমি ইমান আনলাম, কথা ঠিক না, কারণ চাঁদ তো দেখাই যাচ্ছে, এখন চাঁদ আসে বিশ্বাস করলাম কথাটা বলতে পারে, কারণ চাঁদ উপস্থিত থাকতেও পারে, কখনো নাও থাকতে পারে, বিশ্বাসের জিনিস আসতে পারে তার। কিন্তু ইমান আনারটা হচ্ছে আরও বেশি গভীর কাজ, সেটা না দেখা জিনিসের উপর হয়, দেখা জিনিসের উপর ইমান হয় না, দেখা জিনিসের ইমানে বিশ্বাস করাটা হয় শুধুমাত্র একটা অংশ হয়। তাহলে বোঝা গেল যে ইমান যে কোনো বিশ্বাসের চেয়েও আরও গভীর জিনিস, এটা আমাদের মনে রাখতে হবে। আর বিশ্বাসের সাথে কখনও বিশ্বাস দেখা জিনিসের উপর, কখনও অদেখা জিনিসের উপরও বিশ্বাস হয়ে থাকে, দুইটাই হয়ে থাকে। কিন্তু ইমান শুধুমাত্র না দেখা, যেগুলো দেখা যায় নাই, গায়েব জিনিসের উপরে শুধুমাত্র ইমান হয়। এই জন্য ইমান শব্দের অর্থ যারা করেছে, ইমান শব্দের আবিধানিক অর্থ যারা করেছে শুধু বিশ্বাস, এরা ভুল করেছে। এটা ভুল করার কারণ কী সেটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে আমরা এখনই এটুকু বুঝলাম যে ইমান শব্দের অর্থ দুইটা, যখন ইমা ই আমানা বিহি শুধু ইমান ব্যবহৃত হয় না, আর তাসদিক শুধু ব্যবহৃত হয়, সদ্দাকা হয়,
কিন্তু ইমান শব্দের যদি কোনো পরে বা আসে তখন অর্থ হয় স্বীকার করা, মেনে নেয়া। আর ইমান শব্দের পরে লাম দিয়ে ব্যবহৃত হইলে তখন অর্থ হয় সেটার অর্থ হয় এমন এমন বিশ্বাস করা যে বিশ্বাসের সাথে অবিশ্বাস না হওয়া বা সন্দেহ দুদুল্যমান না থাকার সে থেকে নিরাপত্তা চলে আসছে, তখন সেটাকে সেই ধরনের একটি বিশ্বাসকে বলা হয়, সেই ধরনের একটি বিশ্বাসকে বলা হয় ইমান। তাহলে আমরা অর্থটা শিখলাম। এখন আমরা যাব ইমানের শরঈ বা শরীয়তগত ইমান কাকে বলে, কারণ হচ্ছে ইমানের আবিধানিক অর্থের সাথে শরীয়ত একটা মিল থাকবেই, যে কোনো সম্মান রাখবেন। শরীয়ত আসার পরে কোনো কোনো শব্দকে তার জায়গা রাখেনি, তার জায়গা থেকে পরিবর্তন করে আর একটু মডিফাই করেছে, এটা হলো বুঝতে হবে আমাদের। কেমন, যেমন ধরেন সলাত, সলাত আপনি যদি জাহিরি যুগে সলাত শব্দটা পাবেন পাবেন সলাত, কিন্তু সেখানে কী অর্থে দোয়া করার অর্থে পাবেন, দোয়া করার অর্থে পাবেন। তো সলাত শব্দ দোয়া করার অর্থ কিন্তু এখনও আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন ওসাল্লি আলাইহিম, তাদের উপর আপনি সালাত পড়ুন, দোয়া করুন, আর সালাত তো আছে। কিন্তু কিন্তু দেখা যায় সালাত শব্দ অর্থ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। কীভাবে পরিবর্তন হয়ে গেছে, এখন আর দোয়া শব্দটি আর পুরোপুরি না, দোয়া আছে সাথে আর যুক্ত হয়েছে অনেক কিছু। ঠিক স্যার এই পরিভাষা ইমান এরকম, কেন বললাম এটা আপনি জানেন যে সালাতের সাথে যুক্ত হয়েছে, সালাত শুধু দোয়া নয়, সেখানে আজকারও আছে, সেখানে আরকান কিছু কাজও আছে, কর্মও আছে। ঠিক অনুরূপভাবে যেখানে সালাত অর্থ স্বীকার করা আসছিল, সারাইভাবে ইমান অর্থ ইমান অর্থ স্বীকার করা আসছিল, তেমনিভাবে সারাই শরীয়ত পরিভাষা ইমান অর্থ স্বীকার করা, কী কী স্বীকার করা জিনিসটা বাড়ছে, যে স্বীকার করতে হবে, মেনে নিতে হবে, কর্মকাণ্ডে পরিণত করতে হবে, এটা হচ্ছে ইয়ার নাম, ইমানের নাম। সেই হিসেবে দেখা যাচ্ছে ইমান অনেকগুলো জিনিসের নাম, ইমান অনেকগুলো জিনিসের নাম। এই জায়গাতে আরেকটা ভুল করেছে আশায়রা মাতুরিদিয়া এবং মুতাজিলা সম্প্রদায়, তাদের নিকট ইমান একটা জিনিসের নাম, এটাকে বলে একক, এমন একটা একক যে একক কোনদিন ভাগ করা যায় না, এমন একক যে একক কোনদিন ভাগ করা যায় না। তো জিজ্ঞাসা করা হতে পারে যে আমার ইমান এককটা কি, কেউ খুঁজে বের করতে পারবে না। তারা কি করছে, ইমানের একক খুঁজতে যাইয়া করতেছে, বলতেছে এটা ইমানের একক হচ্ছে শুধু তাসদিকটা, কিন্তু তাসদিক তো একটা জিনিসের নাম, অনেকগুলো জিনিসের নাম তাসদিক। তাসদিক অর্থ হলো বিশ্বাস কিসের উপর করতে হবে, অমুক 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 অমুক, তাহলে একক রইল কোত্থেকে, তাহলে একক বলাটা কিন্তু ভুল। ইমান অর্থ একক, ইমান কোনো একক জিনিসের নাম নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইমান জু শুআবিন ওয়া আজজা, ইমানের শাখা আছে, প্রশাখা আছে, ইমানের উপর আছে, নিচ আছে। ইমানের সর্বোচ্চটা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চটা হচ্ছে এটা, ও আদনা এবং সবচেয়ে কাছের বা সবচেয়ে নিকটের হচ্ছে এটা, নিকটস্থ হচ্ছে ইমাতাতুল আদা আনিত তরিক, যা সবচেয়ে ছোটটা হচ্ছে এটা, যে এটাকে রাস্তা থেকে খড়কুটা বা কষ্টদায়ক জিনিস দূর করে দেয়া। বল হায়াও সর্বাতুল ইমান, হায়াও ইমানের একটা অংশ, বুঝাচ্ছে এটা বুঝাচ্ছে হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে হাদিসের মধ্যে বুঝিয়ে দিলেন, যেহেতু আল্লাহ কালিমাতুল্লাহ ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর আদনাহা ইমাতুল আযা আনিত রাস্তা থেকে দূর করে, অর্থ হচ্ছে ইমানের উপর নিচ আছে, বড় ছোট আছে, ইমানের আবার শাখা প্রশাখা আছে। আল হায়া সর্বাতুল ইমান, হায়া বা মানুষের লজ্জা ইমানের একটি অঙ্গ, হাদিসে আসছে, এর অর্থ হচ্ছে অঙ্গ আছে ইমানের। ইমান শুধু একটা জিনিসের নাম নয়, অনেকগুলো জিনিসের সমষ্টি। এইটা যে ব্যক্তি বুঝবে না, সেই ব্যক্তি এই ফিল্ডে ভুল করেই যাবে এবং কোনোদিন সঠিক পথে আসতে পারবে না। ইমানকে যদি কোনো একটা জিনিস মনে করে তখন এই বিপদটা এসে যায়। ইমান একটা জিনিসের নাম নয়, অনেকগুলো জিনিসের নাম। এখন হয়তো বলতে পারেন আপনি যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে প্রথম, সে কোনটা নিয়েছে, সে ইমানের অনেকগুলো জিনিস নিয়েছে। কারণ জানেন, শুধুমাত্র অন্তরে বিশ্বাস থাকলে, ভালো হইলে, তাহলে ফেরাউনও কিন্তু ইমানদার হয়ে যেত, তাই না? শুধুমাত্র মুখে বললে ভালো হইলে মুনাফেকরা ইমানদার হয়ে যেত, ইমানদার হয়ে যেত, কিন্তু তারা হয়নি। এর অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত সালাত আদায়কারী হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করেননি। তাহলে ইমান অনেকগুলো জিনিসের নাম, একটা জিনিসের নাম নয়, এমন একটা জিনিস দেখাতে পারবে না যে এইটা হলে ইমান হবে আর এটা না হলে ইমানদার নয়। যারা বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার, তারাও ভুল করছে। কেন, কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহর শুরুতগুলো দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কলবি, যে কেউ বলবে অন্তরের সত্যতা সহকারে। দেখছেন আপনি, অন্তরের আমল যুক্ত হয়েছে, অন্তরের ভিতরে অন্তরের সত্যতা আসছে, সেটা সহ শুধু মুখে বলে নাই, সেটা মুখের দ্বারা হয় নাই, শুধু মুখের বলার মুখের আমল দ্বারা হয় নাই, তাহলে বোঝা গেল। আবার অন্য হাদিসে বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগী বিযালিকা ওয়াজহাল্লাহ, একমাত্র আল্লাহর উদ্দেশ্য নিয়েছে। আবার অন্য হাদিসে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম মিন কলবিহি, তার অন্তরে খালেস ভাবে বলেছে, তো
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অন্য হাদিসে বলেছেন যে মান ক্বালা লাইলাহ মুস্তাইকিনান বিকলবিহি, ইয়াকিন সহকারে, দৃঢ় বিশ্বাস সহকারে। তো দেখতে পাচ্ছি আমরা যে শুধু লাইলাহ ইল্লাল্লাহ কিন্তু জান্নাতে যাওয়ার চাবি নয়, জান্নাতে যাওয়া যথেষ্ট নয়, এটা একটু জিনিস নয়। আর লাইলাহ ইল্লাল্লাহ জিনিসটাও কিন্তু একক নয়, এটা একটা ব্যাপক জিনিস। লাইলাহ ইল্লাল্লাহ দুইটা আলাদা জিনিস, দুইটা, একটা নয় ইলাহ নেই, একটা ইলাহ, একটা হচ্ছে একমাত্র ইলাহ সাব্যস্ত করা হচ্ছে, কোনো অন্য কোনো ইলাহ নেই, একমাত্র ইলাহ সাব্যস্ত করা হচ্ছে। তাহলে বোঝা গেল যারা বলে ইমান একটি জিনিসের নাম, বাসিত মোরাক্কাব নয় বা বাড়তি জিনিসের নাম, একটি জিনিসের নাম, তারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে দুর্ভাগ্যবশত। ইমান একটি জিনিসের নাম, এটা হচ্ছে মুতাজিলাদের কথা, এটা হচ্ছে খারেজদের কথা, এটা হচ্ছে ইয়াদের কথা, আশায়রাদের কথা, এটা মাতুরিদিয়াদের কথা, এবং এটাই কারামিয়া সালামিয়াদের কথা। এভাবে প্রত্যেক যতগুলি পদভ্রষ্ট জাতি এসেছে প্রত্যেকেই বা যুগে যুগে যারাই পদভ্রষ্ট হয়েছে প্রত্যেকেই ইমানের এই মাসালাতে হেরে গেছে এবং তারা সঠিক পথটি পায়নি। ইমান তারা মনে করে একই জিনিস, অথচ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমানের আরকান বর্ণনা করে গেছেন এবং বলেছেন আল ইমান বিদু ওয়াসাবুনা শোরবা, ইমানের রয়েছে সত্তরের উপরে শাখা, শাখা বলে গেছেন তিনি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইসলাম, ইসলামের সালাতু আমুদুদ্দিন, দিনের মূল হচ্ছে মূল যেটার উপরে পুরো এটা নির্ভর করে সেটা হচ্ছে সালাত। তাহলে দেখেন, তাহলে তিনিও দিনের মূল বলেছেন যেটার উপর নির্ভর করে বলেছেন এবং অন্যান্য জিনিসগুলোকে দিন বলেছেন। আবার তিনি বলেছেন বুনিয়াদ ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, বলে না যে একটি ইসলাম হচ্ছে ছোট একটা জিনিস এটাকে টানে হেসে বড় করতে বলে না, বলেছেন পুরোটাই স্তম্ভের উপর নির্ভরশীল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূলত যে কোনো জিনিস ইমানের, ইমান কখনো যে কোনো জিনিস একক কোনো সংখ্যা যেটা মানুষ দাবি করা এটা কখনো খুঁজে পাওয়া যায় না। ইমানের ক্ষেত্রে তো মোটেই না, অন্য কোনো ক্ষেত্রে একক কোনো জিনিস খুঁজে পাবেন না আপনি, একক কোন জিনিসটা আছে। আগেকার দিনে বলতো তারা জুজুলজি লাইতে জাজা, এমন একটি যেটাকে বলা হয় অ্যাটম, সুপার অ্যাটম, যেটা আর ভাগ করা যায় না। এখনও এটা কেউ বলে না, কারণ এখন জানে যে ইচ্ছে এটাও ভাগ করা যায় এবং এটা শক্তিতে পরিণত হয়ে গেছে। তারা বুঝতে পারে তারা যে এখন আর এই পুরাতন থিওরিটা চলবে না, তারপরেও তারা কিন্তু এখন তাদের বইতে এখনও তারা সেই পুরাতন থিওরি ঘেটে যাচ্ছে এবং বলে যাচ্ছে ইমান একটা জিনিস নাম, ইমান ইমান ওয়াহেদ, ইমানুল আল ইমান ওয়াহেদ, ইমান একটা জিনিসের নাম। একটা জিনিসের নাম কেমন, ইমান তো অনেকগুলো জিনিসের নাম, অনেকগুলো জিনিস মিলে ইমান হয়, একটা জিনিস হয় না। একটা জিনিস শুধু ইমান হলে সমস্যাটা তৈরি হয়ে যায় তাদের, এই বেশিরভাগ মানুষ এই জন্য এই ইমানের মাসালাতে কেউ মুরজিয়া হয়ে যায়, কেউ খারিজি হয়ে যায়, কেউ বা বিভিন্ন পথে মতে বিভক্ত হয়ে যাচ্ছে, কেউ আশারি মাতুরিদি হয়ে যাচ্ছে। তো এই জন্য ইমান কি, ইমান হচ্ছে ইসমুন লেমানান জি শোয়াবিন আজ্জা, ইমান হচ্ছে এমন একটি জিনিসের নাম যেই জিনিসের অনেকগুলো শাখা আছে, অনেকগুলো প্রশাখা আছে, অনেকগুলো অংশ আছে। লাহু আদনা ওয়া আলা, তার আছে উপর, তার আছে নিচ, আর আলা উপর হচ্ছে কালেমাতুল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিচের অংশ হচ্ছে সবচেয়ে নিচে যেটা কাছাকাছি, যেটা করতে সবাই সম্ভব, যেটা ছোট্ট স্বভাবের কাজ, সেটা হচ্ছে রাস্তা থেকে খড়কুটু দূর করে দেওয়া, রাস্তা থেকে কষ্ট দেওয়া, কাঁটা দূর করে দেওয়া, রাস্তার মধ্যে কোনো কষ্ট হলে, মানুষের চলাচলের পথে কষ্ট হলে দূর করে দেওয়া, এইটা হচ্ছে ইমানের একটা অংশ। হচ্ছে দেখেন সর্বোচ্চ পর্যায়ে আল ইলাহিয়াত থেকে শুরু করে একবার আখলাক পর্যন্ত পুরোটাই ইমানের অংশ, ইমান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এখন কোন ব্যক্তি বলবে যে ইমান একটি জিনিসের নাম যদি এতগুলি ইমান না হয়, রাসূল নিজে বর্ণনা করে দিয়েছেন। এটাই হচ্ছে ইমানের, ইমান যে কতগুলো জিনিসের নাম, একক কোনো নাম না, বরং অনেকগুলো জিনিসের নাম, সেটাকেই আমরা সাব্যস্ত করতে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাইলাম ইমান এতেকাদ কাউল আমল, এর ইমান হচ্ছে বিশ্বাসের নাম, কথার নাম, কাজের নাম। ইমান হচ্ছে বিশ্বাসের নাম, কথার নাম, কাজের নাম। আবার ইমান প্রকাশ্য আছে, অপ্রকাশ্য আছে, মিনহু জাহের বাতন, মিনহু জাহের। তো যেগুলি অপ্রকাশ্য সেগুলি কি, অন্তরের মধ্যে যেটা থাকে সেটা আসল ইমান, সেটা অন্তরের মধ্যে আসল ইমান থাকে, মূল ইমানটা অন্তরের মধ্যে থাকে। এটা বলতে মূল ইমান কোনটা, এটা নয়, মূল ইমান বলতে একটা জিনিস বোঝানো হচ্ছে না, এখানে অনেকগুলো জিনিস থাকে, বাতেন, তিনোটাই বাতেন। অর্থাৎ একজন মানুষের অন্তরে কি থাকে, আল্লাহ সম্পর্কে ইমানের কথা থাকে, যে আল্লাহর উপর ইমান আনলাম থাকে, সাথে সাথে আল্লাহকে ভালোবাসার কথা আসবে, তাওয়াক্কুলটা আসবে, না আসলে ইমান আনা হয় নাই, তার না আসলে বোঝা গেল তার ইমান আনা হয়নি, সাথে সাথে তার মুখে মুখে স্বীকৃতি দেওয়ার কথাটা অন্তর থেকেই আসবে, এর অর্থ হচ্ছে তার কিন্তু আমল আছেই, ইমান আমল সাথে সম্পৃক্ত। এই যে তিনটা জিনিস সম্মিলিতভাবে তার মধ্যে আছে, এটা হচ্ছে আসলুল ইমান, এটা হচ্ছে আসলুল ইমান।
অর্থাৎ অন্তরের মধ্যে যে জিনিসটা ঢুকেছে সেটার সাথে প্রকাশ্যে মুখে উচ্চারণ করেছে, কর্মকাণ্ডে প্রকাশ করেছে, এটা যত স্বল্প হবে তত এটা আসল ইমান, মূল ইমানটা হবে, আর এর বাইরে যত বেশি হবে তত সেটা হবে মুমিন, এবং এর চেয়ে বেশি হলে সেটা মুহসিন, আরও বেশি হলে মুহসিন। তো সর্বনিম্নটা হচ্ছে আসল ইমানটা হচ্ছে ইসলাম, এর উপরে যদি বেশি কাজ করে তখন সেটা হচ্ছে যেটা কাউকে জাহান্নামে, যে জিনিস জাহান্নাম থেকে কাউকে জাহান্নামে চিরস্থায়ী হওয়া থেকে বাঁচাবে এটা হচ্ছে ইসলাম, আর যে জিনিস জাহান্নামে ঢুকা থেকে বাঁচাবে সেটা হচ্ছে ইমান, আর যে জিনিস জাহান্নামে ঢুকা নয় শুধু বরং আল্লাহর সর্বোচ্চ মর্যাদায় আসিক্ত আসীন করে দিবে কাউকে সেটা হয়ে যাবে, সেটা হচ্ছে এহসান। এই তিনটাই ইমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ইমানের স্তর বিন্যাসের মধ্যে আসবে। সেই জন্য আমরা বলছি ইমান কথা, ইমান হচ্ছে বিশ্বাস, কথা এবং কাজ। ইমান প্রকাশ্য রূপ আছে, আর ইমানের আছে গোপন অংশ, তো যেটা দেখা যায় না অন্তরের মধ্যে যেটা ঢুকে আসে সেটা হচ্ছে গোপন অংশ ইমানের, আবার কিছু অংশে প্রকাশ পায় মানুষের অন্তরে, মুখে প্রকাশ পায়, অন্তরে প্রকাশ পায়। অন্তরে যেটা আছে শুধু একটা জিনিস নেই, অন্তরে অনেক কিছু আছে যেটা আমরা আলোচনায় বুঝবো। ইমানের অন্তরের মধ্যে আসে, যেমন অন্তরের মধ্যে শুধু আসলো যে আল্লাহ তাআলা হক সত্য, একটুকু যে অন্তরের মধ্যে আসে, আবার আসছে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে আসে আশা করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এগুলো সবই কিন্তু অন্তরের ভিতরে ডুবে আসে, সবই কিন্তু আমল, এগুলো শুধুমাত্র একটি শুধু বিশ্বাসের অংশ নয়, এগুলো আমলও। সুতরাং বোঝা গেল যে ইমানের প্রকাশ্য রূপ আছে, আবার অভ্যন্তরীণ রূপ আছে, ইমানের বিশ্বাসের অংশ আছে, বলার অংশ আছে, আবার আমলের অংশ আছে। তাহলে আমরা এটার উপর যদি আমরা বলি তাহলে আমরা এভাবে ভাগ করতে পারি যে ইমানের যে বাতিন অংশ গোপন অংশ সেটা দুইভাগে বিভক্ত, ইমানের যে অংশ গোপন সে দুইভাগে বিভক্ত, একটা কথা আছে, একটা কাজ আছে। ইমানের যে অংশ গোপন রয়ে গেছে দুইভাগে বিভক্ত, কথা এবং কাজ। কথাটা কি? কথাটা হচ্ছে যথাযথভাবে জানা আল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যথাযথ জানা, আল্লাহ তাআলার বিধানের সত্যায়ন করা, আল্লাহ তাআলার বিধানে দৃঢ় থাকা, যে এটাকে দৃঢ়ভাবেই ধারণ করা, আর এই বিশ্বাসটাকে অন্তরের ভিতরে সেটাকে অন্তরের মধ্যে বলা, যে আমার অন্তর অন্তর মনে মনে বলা যে এই বিশ্বাস আমি ধারণ করলাম, এটা হচ্ছে অন্তরের কথা, এটা হচ্ছে অন্তরের কথা, এটা হচ্ছে কাউলুল কলব বলা হয় অন্তরের কথা। আরেকটা হচ্ছে আমলুল কলব। হ্যাঁ, দ্বিতীয় অংশ হচ্ছে অন্তরের ভিতরে আরেকটি অংশ, আমরা বলছিলাম দুইটা অংশ থাকবে গোপন, গোপন দুইটা অংশ, একটা বলছে কি কাউলুল কলবি, একটা হচ্ছে কাউলুল কলব, কাউলুন ও আমল, কাউলুল কলবি, আরেকটা হচ্ছে আমলুল কলবি, দুইটা অংশ থাকবে। তো আমল কাউলুল কলবে আমরা বলেছি জানা, আল্লাহ সম্পর্কে জানা, সত্যায়ন করা, এই দৃঢ়তা আসা এবং বিশ্বাস স্থাপন করা, এই সবগুলি হচ্ছে অন্তরের কথা। আবার আমলের কলবে, আমলের কথা কাজ কি, কলবের কাজ কি, কলবের কাজ আছে কিছু, যেমন কি আল্লাহর জন্য এখলাস প্রকাশ করা, তাওজিম সম্মান করা, আল্লাহ তাআলার কথা মেনে নেয়া, গ্রহণ করা এবং আনুগত্য করা, আল্লাহ তাআলাকে ভালোবাসা এবং তার কাছে আশা করা, তার জন্য ভালো, তার জন্য কার সাথে বন্ধুত্ব পাতা এবং তাকওয়াবান হওয়া, অনুরূপভাবে তার আল্লাহর উপর সন্তুষ্ট হওয়া, চিন্তা করা, সবর করা, সত্য বলা, শুকর করা, বিনয়ী হওয়া আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য নিজেকে নত করে দেয়া এবং আল্লাহর কাছে ফিরে আসা, তাওয়াক্কুল করা, ভরসা করা, সাহায্য চাওয়া, এসবই কিন্তু অন্তরের আমল, এগুলো কিন্তু বাইরের আমল নয়, এগুলি কেউ দেখে না। তো এই দুইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কাউলুল কলবি, আমলুল কলবি, অন্তরের কাজ, মুখের কাজ, অন্তরের কথা, মুখের কাজ, অন্তরের কথা, অন্তরের কাজ, এই দুইটাই কিন্তু ভিতরে রয়ে গেছে, দেখা যায় না। এই দুইটাই কিন্তু ইমানের অংশ, এই দুইটা ইমানের, এই দুইটাই ইমান, এগুলো বাতিনি ইমান বলা হয়, মানে অভ্যন্তরীণ ইমান। বাইরের ইমান আসবে, কিন্তু এটা আগে, এর আগে আমরা বলি যে এই অন্তরের যে মূল, যেটা অন্তরের ভিতরে যে ঢুকছে দুইটা, একটা হচ্ছে কাউলুল কলবি, অন্তরের কথা, সেটা কী কী বলছি, জানা, বিশ্বাস করা, দৃঢ়তা আসা, এগুলো অন্তরের কথা, এগুলো এবং আমলুল কলবে অন্তরের কাজ, এই দুইটা হচ্ছে মূল, যে কোনো কল্যাণের মূল। যতক্ষণ পর্যন্ত এই দুইটা না আসবে পরবর্তী দুইটার কোনো মূল্য থাকবে না। অর্থাৎ পরবর্তী দুইটা কী, সেটা হচ্ছে কাউলুল লিসান ও আমলুল লিসান, এটা আসবে। তো কাউলুল লিসান ও আমল জওয়ার, এটা পরবর্তী, এটার কোনো মূল্য থাকবে না যদি কোনো এটা না থাকে। এই জন্য যদি কোনো এটা অন্তরের ভিতরে ধারণ না থাকে, অর্থাৎ অভ্যন্তরীণভাবে আপনি ইমান না থাকে, আপনার কাউলুল কলবি, আমলুল কলবি যদি না থাকে, অন্তরের কথা এবং অন্তর আমল যদি না থাকে, তাহলে আপনার সেটার বাইরের যদি হবে যে কোনো মূল্য নাই। এই জন্য
অন্তরে আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনও ঈমান প্রবেশ করেনি, অর্থাৎ অন্তরের ভিতরে ঈমানটা প্রবেশ না করলে বাইরের মুখে যাই বলে সেটা মুনাফিক কি হবে, সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য তারা মুখে বলতো কলাতির আরাবু আমান্না কল্যাণ তু আসলাম না, এরা আসে বলতো বেদুইনরা আমরা ঈমান আনলাম, আল্লাহ বলে যে না ঈমান আনো না, এখন ইসলামের মধ্যে আসো, ঢুকো নাই। ওলাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম, অন্তরে এখনও ঈমান ঢুকে নাই, এই জন্য বলতো। আর কাফেররা মুনাফিকরা এসে বলতো যে না শাহাদু ইন্নাকা আল্লা রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আল্লাহ ইয়াশহাদু ইন্নাকা আল্লা রাসূল, আল্লাহ আল্লাহ বলেন আমিও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আপনি আল্লাহ রাসূল, আল্লাহ ইয়াশহাদু ইন্না ইন্না ইন্নাল মুনাফিকিন লা কাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা মুনাফিকরা কাফের, মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা মিথ্যাবাদী কেন বলছে, মুনাফিক মিথ্যাবাদী বলছে তাদেরটা অন্তর থেকে আসে নাই। এই জন্য আমলুল কলবি, কাউলুল কলবি এবং আমলুল কলবি এই দুইটা এত বেশি জরুরি, অর্থাৎ অন্তরের কাজ এবং অন্তরের কথা খুবই জরুরি। এর মধ্যে প্রথম হচ্ছে আমল কুলুব, অন্তরের কাজ, অন্তরের কাজগুলো বেশি জরুরি। সেগুলি কি, আল্লাহর সম্মান করা, আল্লাহর বক্তব্য আল্লাহ তাআলার বিধান মেনে নেয়া, আল্লাহ তাআলাকে যথাযথভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, এই যেগুলি আমরা এতক্ষণ বললাম, সন্তুষ্ট করা, ভয় করা, আল্লাহ তাআলার জন্য সন্তুষ্ট হওয়া, ভয় করা এবং তাওয়াক্কুল করা, আল্লাহর কাছে আল্লাহর সাহায্য, এইগুলি সবই অন্তরের মধ্যে যে আপনার যেটা উদিত হয়েছে এই সবই হচ্ছে আমল কল্প, এটা হচ্ছে মূল, সমস্ত কল্যাণের মূল হচ্ছে এটা। এখান থেকেই এইটা যদি ভালো হয় তো আপনার ভালো কথা আসবে, এটা যদি ভালো না ভালো কথা আসবে না, এবং এটার যদি বন্দা এটার মধ্যে সবসময় থাকতে হয়, এইটা যদি কোনো ভালো হয় তার সবে কবুল। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদে কুল্লু, কলবের মানুষের শরীরের মধ্যে একটি টুকরে আছে, মানুষের মধ্যে একটি টুকরে আছে, এটা যদি ভালো হয় সবই ভালো হয়। তো রাসূলুল্লাহ ওই যে ফাসাদ ফাসাদ জাসাদে কুল্লু, যদি এটা খারাপ হলে সবই খারাপ হয়। তারপর তিনি বলেছেন এটা হচ্ছে কলব, অর্থাৎ এই কলব থেকে যদি কোনো আপনার আমলগুলি সৎ আমলগুলি বের হয়, আমলগুলি আসে, তাহলে আপনার এই কলবের আমল হচ্ছে মূল, এটা হচ্ছে গ্রহণযোগ্য। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বাইরের আমলগুলি কোনো কাজ দিবে না, যতই আপনি দেখান না কেন, যতই আপনি ভাব দেখান না কেন, অনেক বড় ওলি আল্লাহর ভাব দেখান না কেন, অন্তর থেকে না আসছে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। তো এটা আমরা বুঝতে পারলাম। আর যদি কোনো কারো অন্তরের আমলও চলে গেল, মুখের কথাও চলে গেল, মুখের আমলও চলে গেল, মুখের আমল তো আমরা বলেছি কি যে মুখে মুখের আমল, অন্তরের আমল এবং অন্তরের কথা চলে গেল, অন্তরের কথা কি জানা, বিশ্বাস করা, দৃঢ়তা অবলম্বন করা এবং নিজে সত্য বলে সত্য সত্যায়ন করা, এগুলো যদি চলে যায় তাহলে তার কিন্তু সবে চলে গেছে, তাহলে বলতে হবে যে এই লোকের আর ইমান নাই, এই লোকের আর ইমান নাই। তাহলে আপনি বুঝতে পারছেন যে ইমান কখন একেবারে চলে যায়, দুইটা জিনিস লাগবেই, কাউলুন ও আমালুন, কথাও লাগবে কাজও লাগবে, দুইটাই কলবের সাথে সম্পৃক্ত, অর্থাৎ কলবের কথা এবং কলবের কাজ, এই দুইটা যদি কোনো কারো চলে যায় তার ইমান আর থাকবে না, তার ইমান আর থাকবে না। তখন সে হয় মুনাফেক হবে, না সে রিয়াকারী হবে, দেখাচ্ছে শুধুমাত্র মানুষকে, সেটা কি সেটা পরে ইমান ও জাহের, ইমান ও জাহের আবার কথা এবং কাজ, ইমান ও জাহের প্রকাশ্য ইমান দুই ভাগে বিভক্ত, কথা ও কাজ, কথা ও কাজ। এই কথা ও কাজ সেটা তিনভাবে হতে পারে, এই প্রকাশ্য ইমাম তিনভাবে হতে পারে, কীরকম, মুখের কথা, মুখের কথা তো কওলুল লিসান, মুখের কথা ও কওলুল লিসান কীরকম সেটা, মুখের কথা কি শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা, অথবা আমি সাক্ষ্য দিচ্ছি বাংলা যেভাবে যেই ভাষায় বলেন না কেন এটা হচ্ছে মুখের কথা, এটা ইমানের একটা অঙ্গ, তবে এটা প্রকাশ্য, এটা প্রকাশ্যরূপ, প্রকাশ্যরূপ, এটার অর্থ হচ্ছে এটা আমি আল্লাহ তাআলার দাসত্ব করছি, রাসূলের আনুগত্য করছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের কাছে নিজেকে সঁপে দিচ্ছি। তো যে ব্যক্তি অন্তরে, যে ব্যক্তি মুখে এই কথাটা স্বীকার করবে, মুখে স্বীকার করতেছে এবং কিন্তু তার অন্তরে এটা নাই, যে ব্যক্তি মুখে এটা বলছে অন্তরে এটা নাই, সে মানুষের কাছে ইমানদার প্রমাণিত হলে আল্লাহর কাছে কিন্তু সে মুনাফিক, বা বাস্তবে সে মুনাফিক, মুখে আছে ভিতরে নাই, কারণ ভিতরে যদি কোনো তার কাউলুল কলব না থাকে, আমল কলব না থাকে, অর্থ হচ্ছে তার মুখেরটা কোনো কাজে লাগতেছে না, মুখের আমলুল লিসান, মুখের লিসানের কথাটা কোনো কাজে লাগতেছে না, মুখের কলটা কোনো কাজে লাগতেছে না। তো মুখের কথার মধ্যে আরও আছে দোয়া, মুখের কথা এটা আমলুল লিসানও একটা আছে, আমলুল লিসান সেটা কি তিন নম্বর, যেটা দুই নম্বর, আমলুল লিসান হচ্ছে দোয়া, জিকির, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, সৎকাজের আদেশ করা, নিষেধ করা, কোরআন তেলাওয়াত করা, এলেম মানুষের শিক্ষা দেওয়া, যেমন আমরা যেটা করতেছি এটা, এগুলি হচ্ছে মূলত আমলুল লিসান, আমলুল লিসান, শুধু কওলুল লিসান, আমলুল লিসান বলা এটাকে। তো দেখতে পাচ্ছি আমলুল লিসানও হয়,
আমল লিসানো, অর্থাৎ আমলের একটা লিসানের একটা আমল আছে, জিব্বার একটা আমল আছে, এটা হচ্ছে জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়াজালু লিসানুকা রাতবান বিজিকরিল্লাহ, সবসময় যেন তোমার জিব্বা আল্লাহর জিকিরে তরতাজা থাকে। তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা শিক্ষা দিয়েছেন সাহাবা কেরামকে, এটা থাকে, অর্থাৎ সবসময় যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকে, এটা শিক্ষা দিয়েছে। এগুলি হচ্ছে আমলুল লিসান। তাহলে আছে কি কাউলুল লিসান আছে, আমলুল লিসান আছে। এখন বাকি রয়েছে যে আমলুল জাওয়ারে, আমল তিনটা হয়েছে, আমল তিনটা, আমল কলবে আগে গেছে, এখন আমলুল জাওয়ারে রয়েছে। আমলুল জাওয়ারে কি, আমলুল জাওয়ারে আমরা খুব ব্যস্ত জানি, সেটা কি মতো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে আমল করা হয়, সালাত, সাওম, জাকাত, হজ, সালা রহমি, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার, আল্লাহর পথে দাওয়াত দেওয়া, বিচার ফয়সালা করা, মানুষকে সৎ পথের দিকে আহ্বান জানানো, এই সবগুলি হচ্ছে আপনার এই মানুষের এই বাহ্যিক কর্মকাণ্ড, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে আমল করা হয়, অঙ্গ প্রত্যঙ্গে আমল করা হয়। তাহলে আমরা যদি সংক্ষেপ করি এটা, সেটাই বুঝাতে পারি যে একজন মানুষ সারাই ইমান হচ্ছে এটা, যার মধ্যে পাঁচটা জিনিস পাওয়া যাবে। এতক্ষণ যা বললাম তার সংক্ষেপে আবার বলতেছি, এত সারাই ইমান অর্থাৎ শরীয়তে ইমান যেটাকে বলা হয়, এটার মধ্যে পাঁচটা জিনিস থাকতে হবে। সেটা কি, এক নম্বর হচ্ছে যে এটা প্রথমে থাকবে, এটা দুইটা দুইটা ভিতরে থাকে, অন্তরের ভিতরে দেখা যায় না, এটা হচ্ছে অন্তরের কথা আর এটা হচ্ছে অন্তরের কাজ, অন্তরের কথা অন্তরের কাজ। অন্তরের কথা কি, যথাযথভাবে ইমান, তসদিক, এলম, আল্লাহ সম্পর্কে জানা, এগুলো হচ্ছে অন্তরের কথা, অন্তরের কথা। আর অন্তরের কাজ কি, আল্লাহ আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে আশা করা, এগুলো অন্তরের কাজ। তাহলে কাউলুল আমরা দেখতে পাচ্ছি কাউলুল কলব হয়েছে আমল কলব, দুইটা ভাগ আছে, এই দুইটা, এটা হচ্ছে ভিতরে জিনিস। বাইরে তিনটা, বাইরে কি, অন্তরে মুখের কথা, মুখের কাজ এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ। হ্যাঁ, মুখের কথা কি, মুখের কথা হচ্ছে যেমন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মুখের কাজ কি, দোয়া, জিকির, হামদ, আল্লাহর প্রশংসা, শুকরিয়া আদায় করা, তার মুখে যেটা আপনি বলতেছেন অনবরত, এগুলি এগুলি হচ্ছে যত বেশি আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহি আজিম বলতেছেন, এগুলি হচ্ছে মুখের মুখের আমল, মুখের কাজ। আবার অঙ্গ প্রত্যঙ্গের কাজ, সেটা কি, সালাত, জাকাত, সওম, হজ, যতগুলি আছে দুনিয়া যত বড় বড় কাজগুলি দেখা যাচ্ছে, এগুলো সে হচ্ছে বাইর অঙ্গ প্রত্যঙ্গের কাজ। তাহলে আমল তিনটা আর কওল দুইটা, এই এইগুলি মিলে হচ্ছে পাঁচটা জিনিস মিলে হচ্ছে ইমান। এর থেকে একটা কমে গেলে ওই অংশটুকু কমে গেল, পুরোটাই চলে গেলে এর মধ্যে যদি কোনো যে বাই ভিতরেরটা দুইটা আসে যায়, দুইটা যদি চলে যায়, কারণ বাইরের তিনটা আর কোনো কাজ করবে না, ভিতরের দুইটা হচ্ছে মূল। ভিতরের দুইটার সাথে বাইরের তিনটা মিলে পাঁচটা মিলে হচ্ছে পূর্ণ পরিপূর্ণ ইমান। তো যার যতটুকু কম হবে এখানে, যে ধরেন অন্তরের মধ্যে তার খাসিয়া কম, তার অন্তরের মধ্যে ইনাবা কম, তাওয়াক্কুল কম, সে আল্লাহ তাআলাকে তার কম জানলো, যে যে অন্তরের আল্লাহ তাআলার ইলম তার কম কম হইলো, সে আল্লাহ তাআলার কাউল আমল কাউলুল কলব কম হইলো, তার কাউলুল কলব কম হইলো, আমলুল কলব কম হইলো, আবার বাইরের আমলও তার কম হইতে পারে, কারো জিকির কম, কারো মুখের জিব্বার যে কাজ কথা এটাও কম হইতে পারে, জিকির কম, শুকর কম, হামদ কম, আল্লাহ আশ্রয় চাওয়া কম হচ্ছে, সৎ কাজের আদেশ কম হচ্ছে, এগুলো হচ্ছে তার জিব্বার আমল, অর্থাৎ জিব্বার আমলটা কম হয়ে গেছে। আবার যে ব্যক্তি সালাত, জাকাত, সওম তার কমতি আছে, সে তার অঙ্গ প্রত্যঙ্গে আমলের মধ্যে তার ঘাটতি হলো, তাহলে মানুষ ধীরে প্রত্যেক জায়গাতে ঘাটতি আছে, বাড়তি আছে, ঘাটতি আছে, বাড়তি আছে, অন্তরও আছে, বাইরেও আছে, প্রকাশ্য আছে, অপ্রকাশ্য আছে, এগুলি মিলে পাঁচটা জিনিস মিলে হচ্ছে ইমান। এই পাঁচটা জিনিস যদি মধ্যে ইমান যদি কোনো কেউ ভাগ না করে, তাহলে সেই ইমানটা বুঝে নাই। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি তার বুখারীর শুরুতে এটা বলেছেন, বাবুন আল ইমানু কাউলুন ওয়া আমাল, অধ্যায়, ইমান হচ্ছে কথা ও কাজের নাম। কেন কথা বলছে কাজের নাম বলছে, কারণ অন্তরের কথা, অন্তরের কথা আছে, অন্তরের আমল আছে, আবার মুখের কথা আছে, মুখের আমল আছে, আবার অঙ্গ প্রত্যঙ্গের আমল আছে, অঙ্গ প্রত্যঙ্গের কোনো কথা নেই। তাহলে বোঝা গেলে পাঁচটি জিনিস যতক্ষণ পর্যন্ত না বলবে, কথা ও কাজের নাম দুইটাই, দুইটাই ঘুরে ফিরে অন্তর এবং মুখ, এবং অন্তর, মুখ এবং কর্মকাণ্ড, এগুলি দ্বারা কথা ও কাজের নাম। এই জন্য তিনি এটা উল্লেখ করেছেন, এবং যুগ যুগ ধরে আলেমরা, সালাফে সালেহীন যারা সহি আকিদার ধারক বাহক ছিলেন, তারা এই কথাটাই সাব্যস্ত করতে চেয়েছেন যে ইমান শুধু একটা জিনিসের নাম না, অনেকগুলো জিনিসের নাম, এবং মোট পাঁচটি জিনিসকে তারা উল্লেখ করেছেন। সুতরাং যেই ব্যক্তি এই পাঁচটি জিনিসকে জমা করতে পেরেছে সম্পূর্ণভাবে, সে মহসেনের দরজায় পৌঁছে যাবে। এর চেয়ে কম হইলে সে মোমেনের দরজা, এর চেয়ে কম হয়ে গেলে ন্যূনতম অবস্থা যদি কারো থাকে, তখন সে হয়ে যাবে, ন্যূনতম আমল যদি থাকে তখন সে হয়ে যাবে মুসলিমের পর্যায়ে। আর ন্যূনতম আমলের মধ্যে সালাতটাকে ধরা হয়েছে
বাইরের অঙ্গ প্রত্যঙ্গে আমলের মধ্যে মূল, কারণ এটা অন্যগুলি দেখুন, ধরেন কারো জাকাতের প্রয়োজন, টাকা নেই জাকাত দিতে হচ্ছে না, কিন্তু কারো ধরেন হজের দরকার, টাকা নেই হজ দেওয়ার দরকার নেই, কারো জিহাদ ফরজ হয় নাই করতে পারতেছে না, সেলাই রহমি নাই কত তার আত্মীয় মারা গেছে, সেলাই রহমি দরকার হচ্ছে না, পিতামাতা আগে মরে গেছে লাগতেছে না, দাওয়াত তাহাকুম কাজা তার সে ক্ষমতা নাই দিচ্ছে না, কিন্তু একটা জিনিস তার লাগবে সালাত, এটা কারো জন্য মাফ নাই। এই জন্য শরীয়তে যে ব্যক্তি সালাত ত্যাগ করে তাকে কাফের ঘোষণা করা হয়েছে, কারণ সালাত থেকে ইমানদার হতে পারে না, কারণ একটা তো আমল লাগবেই তার, যেটা তারা বোঝা যাবে তার আমল যাওয়ারে আসে, কর্মকাণ্ড বাইরে যে অঙ্গ প্রত্যঙ্গের আমল আছে এটা বোঝার জন্য একটা জিনিস হচ্ছে তার হচ্ছে সালাত। এই জন্য সালফে সালেহীন বলতেন যে একজন সাহাবি, একজন তাবি বলতেছেন আমি সালাতিন 30 জন সাহাবিকে পেয়েছি, তারা প্রত্যেকে বলতেন কেউ যদি কোনো সালাত ত্যাগ করে সে কাফের হয়ে যাবে, কারণ বুঝাচ্ছে কেন তার একটা অঙ্গই তো পড়ে গেছে, তার এটা অনেকগুলো অংশ থেকে 5টা থেকে একটা নাই হয়ে গেছে, কারণ অন্যগুলো তো তার হচ্ছে না, তো সালাত না হলে অন্যগুলো হবে না, সালাত হচ্ছে মূল, এটাকে এই জন্য রাখা হচ্ছে, অন্যগুলো তার যেমন অন্তরগুলি দেখা যাচ্ছে না, কাউল অন্তরের কথা এবং অন্তরের কাজ দেখা যাচ্ছে না, এটি অন্তরে রয়ে গেছে, বাইরে মুখে যে বলতে পারে মুখের কথা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, আবার অনেকে জিকির আজকারও দেখাইতে পারে, কিন্তু 5টা জিনিস যদি কোনো সমন্বয় না হয় তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। এখানে শেষে তিনি বলেছেন যে যেই জিনিস প্রকাশ্যে আছে ভিতরে নাই এই জিনিস দ্বারা কোনো উপকার হইতে পারে না, তবে প্রকাশ্যে থাকার একটা উপকার তার আছে, সেই উপকারটা কি, সেটা হচ্ছে দুনিয়ার বুকে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, সে ব্যক্তি কিন্তু তরবারির আঘাত থেকে অর্থাৎ তাকে মৃত্যু থেকে বেঁচে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে মান কা লা ইলাহা ইল্লাল্লাহ অসিবা মিনি দিমা মালহু দমহু, অথবা এইভাবে হাদিসে আসছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অমৃতান উকাদা হাতে শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমাকে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ যুদ্ধ করার জন্য যতক্ষণ পর্যন্ত তারা শাহাদু আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে, যে ব্যক্তি এটা বলবে রসুল বলছেন তার দাম এবং রক্ত এবং তার এর সম্মান থেকে আমি তাকে তার উপরে আঘাত করবো না, তাকে হেবা হেবাজ থাকবে, কারণ দুনিয়ার বুকে বেঁচে যাবে সে, কিন্তু আল্লাহর দরবারে এটা গ্রহণযোগ্য হবে না এবং সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, সেটা গ্রহণযোগ্য হতে আল্লাহর দরবারে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না, কারণ তো অন্তর ভিতরে নেই, দুনিয়ার বুকে সে উপকার পাইলে পাইলো। আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় ভিতরে আছে অনেকে বলে, ধরেন তার অন্তরের ভিতরে দুটি আছে কি, অন্তরের ভিতরে অন্তরের কথা আছে, অন্তরের কথা বলছে কি এলম আছে, আল্লাহ সম্পর্কে জানে, আরেকটা হচ্ছে আল্লাহ সম্পর্কে সে আল্লাহর উপর ভরসা টরসা আছে কিন্তু বাইরে বলে নেই, এটাও তার কোনো কাজে আসবে না। হ্যাঁ, তো যদি ওই সময় কাজে আসবে যখন তার অপারগ হয়, অপারগ যদি হয় সেটা ভিন্ন কথা, অথবা ভয় থাকে তাকে মেরে ফেলার ভয় থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি কোনো ভয় নাই অপারগ না তারপরও সেটা কাজে লাগায়নি, অর্থাৎ বাইরে যে তিনটি আছে এটা হচ্ছে মুখে উচ্চারণ করা, দোয়া করা আল্লাহর কাছে, অথবা কর্মকাণ্ডে পরিণত করা, সালাত যাকাত সবগুলো কোনোটাই আদায় করে নাই, তিনটা কোনোটাই করে নাই, তাহলে সেটা কিন্তু তার কোনো কাজে আসবে না, কারণ সেটার ভিতরে আছে এটার প্রমাণ পাবে যখন একজন মানুষ বাইরে কাজটা কার্যে পরিণত করে। তো সেই হিসাবে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এই যতক্ষণ পর্যন্ত ইয়া পাওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত কোনো যদি কোনো বিরোধ না থাকে, কোনো সমস্যা না থাকে, একজন মানুষের অন্তরে কী আছে এটা প্রকাশ পাবেই, এই জন্য বাইরের তিনটি জিনিস অন্তরের প্রমাণ, অন্তরে যে তার কলবের মধ্যে কথা আছে, কলবের মধ্যে যে কাজ আছে আমল কলব, এটা বুঝাবে বাইরের প্রকাশ, বাইরে কি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, সে জিকির করতেছে, সে সালাত আদায় করতেছে, এগুলো বুঝাবে যে তার অন্তরের ভিতরে এটা আছে। তো এই জন্য দুইটার সমন্বয় হচ্ছে ইমান, এই দুইটার সাথে কোনো একটু অংশ কম হয়ে গেলে সে ইমানদার হইতে পারে নাই, এটা বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে এই জন্য যোগ যোগ ধরে বেশিরভাগ মানুষ কেন দেখেন, আমাদের সমাজে একটা বিরাট সংখ্যক মানুষ আছে যারা বলে আমার সালাত পড়ে না, জাকাত দেয় না, সওম পালন করে না, জিকির করে না, কিছু করে না, দিনের বাইরে চলে। বেশিরভাগ মানুষ এই যে আজ ক্ষমতা যেগুলো বসে আছে, বেশিরভাগ মানুষগুলো এরা দিন থেকে বিমুখ, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে আছে, এরা বরং দিনকে যত বেশি পারে তারা যত যেখানে যত বেশি অপমান করতে পারে মনে হয় তাদের অন্তর তত খুশি আসে, এরা তো এক ধরনের মুনাফিক, কিন্তু আবার জিজ্ঞাসা করলে বলে আমার অন্তর ঠিক আছে, আমার বিশ্বাস ঠিক আছে। তোর কোন বিশ্বাস ঠিক আছে? বিশ্বাস তোমার যদি অন্তরে থাকতো বাইরে সেটা প্রকাশ করতো, আর অন্তরের বিশ্বাস যদি তোমার থাকতো তাহলে তুমি সেটাকে অবশ্যই তুমি আল্লাহকে ভয় করতে অন্য এটা করতে না, তাহলে বোঝা গেল তোমার অন্তরের বিশ্বাসটা আসলে নাই। বিশ্বাস বলতে তুমি বুঝছো শুধুমাত্র যে এক আল্লাহ আছে, এক আল্লাহ বিশ্বাস শুধু একটু বলে যথেষ্ট নয়, বরং ইমানের অনেকগুলো শাখা আছে, সবগুলি তোমাকে ধারণ করতে হবে, বুঝতে হবে। আজকে আমরা এতটুকুই রাখি ইনশাআল্লাহ, এটা হচ্ছে আজকের দার্স। আমরা এটাই বুঝলাম ইমান কাকে বলে, শরীয়তে ইমান কি, আবিধানিক ইমান কি, এবং শরীয়তে ইমানটা কি, এটা আমরা সংক্ষেপে বুঝতে পারলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ও আখরাত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।